স্টার্চ করার পর অনেক ডিজাইনার আছে ভাইয়া কম দামে, মানে আপনার ফেসবুকে গ্রুপ খুলছে এটা নিয়ে বাসা একটা মেশিন লাগাই টাকা লাগবে 25 টাকা ফ্লায়ার 30 টাকা একটা মেশিন অসন আছে। ওরে অস্টার আগে অস্টার মাইক কিন্তু নষ্ট করতে বুঝছেন, অপটিক্যাল লাইন মেশিন অসন সবই ঠিক আছে এখন নষ্ট করেই ফেলছে আর কি নষ্ট করে ব্রডব্যান্ড দেয় মানে ওরে যদি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা ইভনি আমরা যদি আমরা নিচে লাইন কেটে দেই অবশ্যই কালকে আমরা এই বিষয় নিয়ে আমাদের নিউজেনার একটা প্রবলেম হয় মনে করেন এখানে নিউজেনার খুব মানে একজন প্রবলেম আছে সবাই আছে তাই মানে সে থাকলে আমরা কেউ জয়েন করতে আসসালামু আলাইকুম ভাই মানে আপনি তো চলে না হলে সালাম মনে করেন আপনি আপনি আমাদের এই নিউজেনারে বুঝতে পারবেন জানি ভাই সালামু আলাইকুম একবার বা এরকম অথবা না কাটে কি করে নিচে তো আমার বাসার নিচেই এই বসানো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? লাইন বসানো? হ্যাঁ আল্লাহ ভালো আছে। লাইন বসানোর কারণে ওইখানে কি হয়েছে যে ওইখানে উঠার পরে ওইখানে ওদের লাইনও দেওয়া তো আরামসে মনে করেন যে কাইটা ফেলে দিতে পারে। আজকে কি আর মানে কিছু ফসল ভাইয়ের ভয়েসটা খুব মিস করি। এই যে নয় লিখছেন যে ফসল ভাইয়ের ভয়েসটা খুব মিস করতেছি। আমার ভয়েস বলে সবাই মিস করতেছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শুন না আমারও দুইটার সময় একটা ব্যাচ থাকে একদম দেড়টা আমি কালেক্ট করছি আমার নিজের পড়া সিনিয়র ভাইদের পড়া সমস্ত কিছু ওদেরকে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। আপনারা ওগুলো নিয়ে সবগুলা বাংলা থেকে প্র্যাকটিস করে থাকে সে সবগুলা সবার অ্যাকাউন্টে যায়। আগে আমাদের মাইক্রো ওয়ার্কার্স এর জব থাকতো আপনার 60টা 70টা এরকম, এখন যে জব গুলো থাকে সেটা হচ্ছে 30টা 40টা 50টা জব থাকে না, 30টা 45টা বা এই ধরনের জব গুলো মানে আপনার আবার দেখা যাচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে যে জব গুলো রেটিং ভালো দেয় সেই জব গুলো প্রাথমিক অবস্থায় করে আমাদের যে রেটিং গুলো আছে আইডির যে রেটিং টা আছে এটা বাড়ায় ফেলে।
তো সব কাজগুলো যেহেতু করা পসিবল হয় না, তো দেখা যাচ্ছে 30-40-45 এরকমের মধ্যেই হয়ে যায়। তো পরবর্তীতে সময় আপনি আপনার মতো করে আমি লিভ নিলাম, আপনি আপনার মতো করে ক্লাসটা কন্টিনিউ করলেন। তখন ভাই ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন, তাই না? জি ভাই আলহামদুলিল্লাহ। জি ভাই তো আমাদের মনে হয় যে পরশু দিন কিছু মানে আইডি ছিল যেগুলো একদম দেওয়া হয় নাই, রাইট? জি ভাইয়া। আচ্ছা তাহলে একটা কাজ করেন, কে কে এক্সাম দিতে বাকি আছেন একটু চ্যাট বক্সে আপনাদের সিরিয়ালটা দিয়ে দেন। আচ্ছা গত আপনাদের কিছু কাজ দিছিলাম, অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আচ্ছা কার কার আইডি এখন পর্যন্ত মানে আজকে কি জমাতে এরকম আমাকে জানান, ক্যাজুয়ালি জিজ্ঞেস করা। আচ্ছা আমার আমি বললাম যে আমার দেশে বাড়িতে থাকি, আমার পাশে একটা মাঠ আছে, সেখানে গরু চড়ানো হয়, লাগতে পারে আপনাদের কাছে, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা এই পর্যন্তই। কাঞ্জিল একটু কথা বলেন তো আপনারা, কাঞ্জিল আপনি একটু কথা বলেন আমার সাথে। আর যারা ভাবতেছেন যে আজকে পুরো ক্লাসটা জুড়ে এক্সাম হবে সেরকম কিন্তু না, 4-5 জনের পরে কিন্তু আমি কিন্তু কাজে চলে যাব। সো আপনারা একটু লিভ নেবেন না যে এক্সাম হবে আজকে, এক্সাম হচ্ছে দেখতেছি, সো আজকে মনে হয় ক্লাস হবে না, এটা কিন্তু না। তানজিলা কথা বলেন ভাই, আমার ফার্স্ট টাইম একটা দিয়ে ভুল ছিল, সেকেন্ড টাইম এক্সামে পাস তো। জি ভাইয়া। আচ্ছা কোনো প্রবলেম না, ওকে মাইক্রোফোন একটু প্রবলেম করছে ভাইয়া, সে মনে হয় সেকেন্ড টাইম এক্সাম দেয় নাই আর কি, দেওয়া হয় না এইরকম। জি জি এটাই। আচ্ছা সমস্যা নেই, তো আমাদের মনে হয় যে অল্প কিছু আছে যারা কি হয়েছে তা তো বলতে পারি না। আচ্ছা এখন পর্যন্ত আইডি বলতে পারি না, কেউ আছেন? শাহিন আলম তো দেখলাম, শাহিন আলম, সরি শাহিন আলম। সঞ্জিলা আপনার মাইক্রোফোন শাহিদ দা ঢুকছে, তো শাহিদ দা বের হয়ে গেছে, আপনি দুটা দিয়ে ঢুকছেন, আপনি একটা দিয়ে মিউট করছেন। আচ্ছা এখন পর্যন্ত আপনারা আইডি খুলতে পারেন না এমন কেউ আছেন? দেখেন এইটা কিন্তু আপনার নেক্সট স্টেপ অনেকটা ডিপেন্ড করতেছে এটার উপর, সো কেউ যদি এই ধরনের থাকে একটু ইয়া বলুন, কথা বলেন। ভাই কি জিজ্ঞাসা করছেন একটু বুঝি নাই, আবার যদি বলতেন। ওসি যে আইডি খুলতে পারে না এমন কেউ আছে নাকি? ও না না খুলছি। ওকে তার মানে ধরে নিলাম যে সবাই আইডি খুলে ফেলছেন, তো আমরা তাহলে এক্সামে যাই। কেমন ইয়া আসেন, মুইন আসেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমাদের এইখানে আমরা এখানে লিংকটা দেখেছিলাম যে এখানে ছিল হলো বর্ষিয়া, আমি সম্ভবত লিংকটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। ওকে এটা ট্রান্সলেশন করতে পারেন। আচ্ছা কেন আমাদের বর্ষিয়া দরকার, ওয়াই ডু আই নিড আ বর্ষিয়া, বর্ষিয়াটা কখন আমরা ইউজ করি এবং কখন আমাদের দরকার হয়ে থাকে? যখন কিনা যে ফ্লায়ারের থেকে আমাদের কন্টেন্ট অনেক বেশি থাকে। ফ্লায়ারে কি ছিল, আমাদের কন্টেন্ট অনেক কম ছিল না, ইনফরমেশন অনেক কম ছিল। When you have more information to get out, then you can fit on a flyer. যদি অনেক ইনফরমেশন থাকে, যেখানে মনে করেন যে আপনার মনে করেন যে আপনি একটা মনে করেন যে ইউনিভার্সিটির কথা বলেন,
ব্যারেন ছিল মেবি ইউনিভার্সিটি কি ডিপার্টমেন্ট হচ্ছে মনে করেন টিপলি ডিপার্টমেন্ট তারপর মনে করেন টেক্সটাইল তারপর মনে করেন ইংলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবকিছু ডিপার্টমেন্টটা ওরা কি করে একটা বসিয়ার বা একটা মনে করেন যে একটা লিস্ট মানে ওটাকে বলা হয় ওদের কথা বলেন আপনারা বুকলেট বুকলেট নিয়ে আসে সেই বুকলেটের মধ্যে থাকে এখন সেই বুকলেটে ইনফরমেশন গুলো যদি ফ্লায়ারের মধ্যে ফিট করতে চায় তাহলে কি হবে হবে না তো যদি অনেক ইনফরমেশন থাকে আর সেই ইনফরমেশন গুলো যদি ফ্লায়ারের মধ্যে ফিট করতে চায় হবে না তাহলে কি করতে হবে ইউ নিড টু বা আমাদের প্রয়োজন কি বুশিয়ার That's the main difference between the flyer and bushier. মানে মেইন ডিফারেন্স টা কি আমাদের বুশিয়ার ফ্লায়ারের মধ্যে সেটা হলো কন্টেন্ট মানে যদি অনেক বেশি কন্টেন্ট হয় তাহলে আমরা কি করব কি অবস্থা কথা বলেন তাহলে আমরা বুশিয়ারটাকে বেছে নেব আর হচ্ছে আরেকটা অপর ছিল বাট দ্যাট নট দ্য অনলি ডিফারেন্স বিটুইন देम देयर इज অ্যানাদার ইকুয়ালি স্টেট ফরওয়ার্ড ডিফারেন্স বিটুইন ফ্লায়ার এন্ড বুশিয়ার টু কিপ ইন মাইন্ড কথা বলেন বুশিয়ার হ্যাজ ফোল্ড দেখেন বুশিয়ার কি করে যা বুশিয়ার as folds and a flyer doesn't listen tar mane ki amra ekhane je bush mane flyer je gulo korechi flyer e ki kore jan dekhen one piece theke kichu shomoy little bit amra ki kore dekhi pichone back side mane front ebong back side e kichu kaj kore theke however sometimes but kore thaki ha dui piece e amra kore theke information diye theke front ebong back But when we use the lot of information and we need to fold our paper, any kind of paper we need to fold. So that's the information to gather on the page is folded. মানে যদি আমরা ওই ইনফরমেশন গুলোকে একটা সুন্দর মনে করেন কাগজে যদি ভাঁজ করে এনে দি মনে করেন যে আমাদের রাকিব খুব বড় করে একটা চিঠি লিখলো আমাদের উদ্দেশ্যে এখন মনে করেন চিঠিটা হয়ে গেল মনে করেন যে এক পেজ দুই পেজ তিন পেজ মনে করেন যে আমাদের পড়তে বিরক্ত লাগে এখন রাকিব যদি খুব সুন্দর করে মনে করেন যে একটা মনে করেন যে এই এই পেজে মনে করেন খুব সুন্দর কিছু কথা লিখলো পরে এইখানে আবার কিছু কথা লিখলো এইখানে একটা মনে করেন যে তার মানে সে এখন মনে করেন খুব ভালো একটা অবস্থানে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে বারাকাত দান করেন খুবই ভালো একটা পজিশনে কাজ করতেছেন সে এখন আমাদের মনে করেন একটা চিঠি পাঠাইলো বা একটা মনে করেন পেপার পাঠাইলো সো পেপারে তার অ্যাচিভমেন্ট গুলো সহ সে আমাদের কাছে একটা মানে তার লাইভের অ্যাচিভমেন্ট গুলো সে সাজিয়ে সাজিয়ে লিখলো এখন যদি সে একটা বড় পেপার নেয় আর্টবোর্ড টাইপের এবং লেখা শুরু করে আমাদের পড়তে হবে আরে এত বড় এগুলো কি দরকার বাট যখন মনে করেন সে ছোট ছোট ইমেজ আকারে কিছু কন্টেন্ট আকারে সে যখন দিবে আমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে আরে জোসপোল কিভাবে বানালো লাইক ছোটবেলায় আপনারা কি মনে আছে যে প্লেন বানাইতেন না প্লেন সবাই কিন্তু আমরা প্লেন বানাতাম সবাই কিন্তু আমরা মনে করেন প্লেন বানাতাম নৌকা বানাতাম বাট কিছু এক্সট্রা অর্ডিনার আমাদের বন্ধু বান্ধব ছিল তারা কিন্তু একটা প্লেনটা বানানোর পরে প্লেনের লেজও মানে যেখানে মনে করেন যে আপনার ওই যে মানে আমরা একটু ভাঁজ করতাম যেন বাতাসটা বেশি উড়ে অথবা মনে করেন যে প্লেনের যে পাখনা গুলা ওইটাকে বেশি একটু ই করতাম যেন আমার প্লেনটা আরো সুন্দর মানে ঢেউ আকারে যায় করতাম না আমরা ছোটবেলায় তারপর নৌকা মনে করেন যে কাগজের নৌকা তো আমি সবাই ভাবতে পারি কিন্তু আমারটা কি থাকবে একটু এক্সট্রা অর্ডিনারি মানে একটু ডিফারেন্স থাকবে তো যখন এই বুশিয়ার ফ্লায়ার কথা চলে আসে তখন তো কন্টেন্ট তো আছে কন্টেন্টের থেকে আরো বড় একটা ডিফারেন্স যে আমাদের এই বুশিয়ারটাকে আমরা কি করতে পারি ফোল্ড করতে পারি ভাঁজ করে কি করতে পারি ইনফরমেশন গুলো অনেক ইনফরমেশন গুলো পেপারে নিয়ে আসতে এবং পেপার গুলোকে ভাঁজ করে রাখতে পারি Sure, you can fold a flyer, but jodi acha ar thik ache mene nilam je amra flyer ta ki korte pari fold korte pari but if you the fold the part of the design it does not flyer jodi jor kore ami ki kolam flyer ta re bhaj korar mon chaitei pare thik na amar mon chaitei pare ami flyer ta re bhaj kor dui bhag kore dibo tin bhag kore dibo char bhag kore dibo কিন্তু তখন ওটা ফ্লায়ার থাকবে না কি হবে ইটস কল্ড আ বুশিয়ার বিকজ ফ্লায়ার কি হয় না ফোল্ড হয় না
ফ্লায়ার থেকে ওয়ান পেজ ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ সিঙ্গেল পেজ লাইক এ4 পেপার এ4 পেপার বা এ4 পেপার আমরা কি করি অনেক সময় এক পাশে প্রিন্ট করি এবং পরবর্তী পাশেও প্রিন্ট করি ব্যাক ফ্রন্ট ব্যাক তো আমরা এটাকে কিন্তু আর ভাঁজ করি না সো এতটুকু কি ক্লিয়ার maximum company or maximum industry or maximum paper মানে print house they are use the trifold and half fold আমি প্রত্যেকটা ধরে আপনাদের এর আগেও দেখিয়েছি এখনো ইনশাআল্লাহ করে দেখাবো বাট আমি সবচেয়ে বেশি যেটা রেকগনাইজ করতেছি যে মানে কাজের ক্ষেত্রে যে আমার কাছে যেটা ফিল আমি ফিল করতেছি যে আপনারা বিজনেস কার্ড মানে একবারই যান বিজনেস কার্ড তারপর হলো ফ্লায়ার বুশিয়ার প্রিন্টারি আরো দুইটা আসবে পোস্টার আর হলো কভার এই 1 2 3 4 5 এই পাঁচটা কভার করার পরে আমি চাবো আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনারা যদি এটাকে প্রিন্ট করে নিয়ে আসেন মনে করেন যে একটু চলে যান মনে করেন সবার কাজ নিয়ে একজনই চলে যান সবার কাজ নিয়ে ইন্ডিভিজুয়াল গেলে সবচেয়ে বেস্ট হয় সবচেয়ে বেস্ট যে ইন্ডিভিজুয়াল গেলে সে আপনি বুঝলেন ই করেন তাহলে কি হবে ইকুয়ালি আপনার একটা নলেজ ইউ হ্যাভ গ্যাদার্ড আ নলেজ টু প্রিন্ট মিডিয়া কি হবে আপনি যখন আপনার সামনে ওই বিজনেস কার্ড গুলো কাটবে অথবা এমন করেন না যদি এমন একটু ট্রাই করেন নিজের বাবার যেমন আমাদের সাইফ সাইফের আব্বুর বলে বিজনেস আছে সো সাইফের আব্বুর একটা মনে করেন যে বিজনেস কার্ডের জন্য অনেক বেশি খরচ হয় 1000 বিজনেস কার্ডের জন্য মনে হয় কত খুব বেশি আহামরি যে খরচ এরকম না খুব সুন্দর একটা সিম্পল ডিজাইন করেন সিম্পল যেখানে হলো কালার থাকবে 1 থেকে 2টা মানে কালার উপরে আমি বলছিলাম না কালারের উপরেই আপনার দামটা বেড়ে যায় তো বন্ধের ক্ষেত্রে এটা টাফ হয়ে যাবে তো তারাও যদি এটা পার্টিকুলারলি ট্রাই করে যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছেন তো এটা আমি আমার পার্সোনাল ই থেকে আপনাদের রিকোয়েস্ট করতেছি যে আপনারা প্রিন্ট করবেন মনে করেন সেটা হলো আপনার কি বলে ওটার নাম ফ্লায়ার প্রিন্টটা করেন তারপর হলো মনে করেন বিজনেস কার্ড প্রিন্ট করেন তারপর মনে করেন বুশিয়ার প্রিন্ট করেন তারপর কভার ফটো পোস্টার কভার ফটো কভার সোশ্যাল কভার পেজ নট টু গো আপনি পোস্টার হ্যাঁ এই চারটা ফুললি মনে করেন যে মানে আমার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেন যে ভাই ঠিক আছে আর কিছু করতে হবে কিনা মনে করেন সবার সাথে বসি 1 to 1 সিঙ্গেল সিঙ্গেল বসে আমরা কাজ করে দেন আপনারা প্রিন্ট করতে যান তাহলে কি হবে যে একটা প্রিন্ট রিলেটেড আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে ইনশাআল্লাহ এটা খুবই ইউজ সো আপনি যখন কোম্পানিতে কাজ করতে যাবেন এই এক্সপেরিয়েন্সটা আপনার কাছে থাকলে আপনি তখন মনে করেন যে তারে সাজেস্ট করতে পারবেন বা বসকে সাজেস্ট করতে পারবেন বা বস হোয়াটএভার আপনার টিম লিড বা টিম মানে টিমে যখন কাজ করবেন তখন আপনি তাকে বলতে পারেন যে এইটা এইভাবে কাজ করে বা এই ধরনের বা আপনার ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে আপনি এই ধরনের কাজটা করেন প্রিন্ট হয় এরকম হয় আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে গেট ফোল্ড তারপর হলো ডাবল গেট ফোল্ড প্যারালাল ফোল্ড জেড ফোল্ড অ্যাকর্ডিং ফোল্ড অ্যান্ড রোল ফোল্ড অ্যান্ড মোর অন সো আই ওয়ান্ট টু ইউজ অ্যান্ড শো অফ এবার চলে আসি সাইজের ক্ষেত্রে আমরা তো এখানে দেখলাম যে কি কি ধরনের হয় তো সাইজ কেমন হতে পারে
standard bushier size. How big a standard bushier? There are lots of standard bushier sizes. The most common paper size is for bushier before folding or when open include. Letter size 8.5 into 11. সেটা যদি আপনি সেন্টিমিটার নিয়ে আসেন এটা লেটার সাইজ আকারে আসবে ঠিক আছে তারপর মনে করেন ডিআইএনএ এই যে ডাইমেনশন ওয়াইজ মনে আছে এই যে এখানে আপনাদেরকে বলেছিলাম আমি এটা এই যে ডাইমেনশন ওয়াইজ ডি লেন্থ ডাইমেনশন ওয়াইজ আপনার বসিয়াটা কি হয়ে থাকে তারপর হলো আপনার লিগাল সাইজ 8.5 ইন্টু 14 এটা হলো লিগাল মেমো সাইজ তারপর টাবলয়েড সাইজ এন্ড মোর অন মোর অন মোর সো এই 8.5 আমরা হাইট দিয়ে থেকে 8.5 আর হলো 11 থেকে উইথ 5 ইনটু 5 এই যে মাঝখান থেকে আমরা ভাগ করে দিই ট্রাইফোল্ড 8.5 হাইট আর 11 3 দিয়ে ভাগ করে দিই 3.7 তো কিভাবে ভাঁজ করতে হয় আমি আগামীকালকে আমি পেপার নিয়ে আসবো ইনশাল্লাহ এগুলো পড়ে এবং পেপার থেকে আপনাদেরকে কাজ করে দেখাবো ইনশাল্লাহ হোপফুলি আজকে আমি একটা ব্রোশিয়ার করে এটাকে প্রিন্ট রেডি করে নিয়ে আসতে পারি এটা গুলো ভালো হয় তাহলে আপনারা ক্যামেরা দিয়ে দেখতে পাবেন ইনশাআল্লাহ কি দেব ভাইয়া হ্যালো ভাইয়া তো চলেই আছে দুই দুই দেন মোস্ট কমন স্টাইল অফ ব্রোশিয়ার আর লেটার সাইজ হাফ ফোল্ড এন্ড ট্রাইফোল্ড সবচেয়ে বেশি এদের ইউজ হয় দ্যাট মিন্স দ্য ইচ সাইড অফ ট্রাইফোল্ড ব্রোশিয়ার দ্যাট ইজ প্রিন্টেড অন স্ট্যান্ডার্ড লেটার সাইজ 8.5 ইনটু 11 paper will measure 8.5 into 3.69 that means width থাকে হলো আপনার 3.69 3.7 যেটা আমরা বলি almost 3.67 3.11 কে 3 দিয়ে ভাগ করলে যা হয় after folding if you want if you print half fold brochure on the same standard letter size 8.5 into 11 paper each side will be measured হলো আপনার 8.5 আর 5.5 এটা হলো আমাদের এইটা ফোল্ডেড ঠিক আছে লেটার সাইজ কে আমরা এভাবে করে দিই আর হলো আমাদের অরিনাশন ট্রাইফোল্ড কে প্লায়ার বসিয়ার কে একসাথে প্রিন্ট করতে গেলে অনেকগুলো করতে হয় সিঙ্গেল করলে না আপনার টাকা নিব বেশি সিঙ্গেল করলে তো যদি প্রজেক্ট পান কাউকে যদি মানে লোকালি হয় তাও ভালো যে আপনার প্রিন্টের কাজটা করে দিবে কারণ এইটা না আপনি যদি এই যে দোকান থেকে যে প্রিন্ট প্রিন্টের দোকান আছে না যেটা দিয়ে আমরা মনে করেন যে প্রিন্ট করি নর্মাল এফোর মানে কোন ডকুমেন্ট যেটা প্রিন্ট করি ওইখানে অ্যাকচুয়াল কালারটা পাবেন না আপনার 10 টাকায় খরচ হবে কালার প্রিন্ট বাজে ধরনের হবে তো অ্যাকচুয়াল কালার এটা তো চিকন কাগজ তো এটা আপনি ডিজাইন যেটা করছেন ওটা আসবে না কোনো রাকিব বাবা জানি কি করে আপনার দুই দেখেন মানে অন কাইন্ড অফ মানে এইটা এইভাবে রিকোয়েস্ট করেন যে বা ম্যানেজ করেন যেহেতু আমি ট্রাই করতেছি যেহেতু এটা তো এক দুইটা প্রিন্ট করতে গেলে অনেক খরচ পড়ে যায় মানে মনে করেন সাপোজ 50টা করতে যে খরচ একটা করলে 50টা খরচ দিতে হয় 50টা করলে একটা খরচ মানে একই রকম খরচ দিতে হবে এই বিষয়টা এরকম
মানে যত বেশি আপনি মানে পিং করবেন তত আপনার হলো টাকা কমে যাবে। তো একটা সুযোগ হয় করে দেয় কিন্তু ডাইস থাকে তো ওদের ডাইস ওরা ডাইস বানায় আপনার জন্য একটা ডাইস বানাবে এটাই ভালো। সবকিছুর আপনার একটা নলেজ নলেজ চলে আসবে কিভাবে আমার পার্সোনাল ওপিনিয়ন একদম আমার কপি করে না when to pick a brochure over a flyer মানে কখন আপনি আসলে দুই হবে তারপর কপি করতে করতে ফ্লায়ার কে বাদ দিয়ে ব্রোশিয়ার কে চুজ করবেন আর ব্রোশিয়ার কে বাদ দিয়ে ফ্লায়ার কে চুজ করবেন। সো when you when would you wanna print up a brochure instead of a flyer basically anytime you have more information to give out then you can fit on a flyer this could be when you follow up connection you are already made তারপর want to educate and engage audience about a product or promotion ঠিক আছে তখন আমরা ইউজ করতে কি need to have reference materials on hand তখন কিন্তু আমরা কি করে থাকি ব্রোশিয়ারটাকে ইউজ করে থাকি। তারপর আ ব্রোশিয়ার and a flyer can be two points in the same funnel after piquing interest in your product say by hand kalke duitai dekhen product present korteche dekhen duitake kintu apnar lastly dekhen mone koren je boshiar er kotha chinta koren boshiar mone koren je apnar mone koren khanas khanas mohammadpur e khanas mone koren khub popular ekta mone koren restaurant othoba mone koren burger burger jeno khubi popular burger ba মানুষদেরকে জানানো যে হ্যাঁ আমরা এখানে আসছি তো এখন সে ফ্লায়ার দিয়ে করতে পারে এখন সে ফ্লায়ারে যদি সে তার সমস্ত কন্টেন্ট নিয়ে আসে সে বার্গারের ছবি দিতে চাচ্ছে তারপর সে এখানে প্রাইস তো দিবে না ডেফিনেটলি প্রাইস ইউজ করে না সে মানে কন্টেন্ট দিল তো ওইখানে কিন্তু ফ্লায়ারের সাথে সে কিন্তু অ্যাটাচ করতে পারবে না বা পুরো সম্পূর্ণকে কি করতে পারবে না একসাথে ধরে নিতে পারবে না সো দে নিড টু ইউজ বুশিয়ার এবং তাদের উচিত যে বুশিয়ারে চলে যাওয়া এবং ওইখানে লটস অফ ইনফরমেশন সে কি করতে পারবে গ্যাদার করতে পারবে এবং আরেকটা মজার জিনিস হলো আপনার দেখেন দুটোটাই কিন্তু আপনার মানে আপনার প্রমোশন বা প্রোডাক্ট এই দুইটার জন্যই কাজ করতেছে যে আপনার প্রমোট করতেছে কোনো কিছুকে যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে চাচ্ছি তো সার্টেন টাইম দে ব্রোশার এবং ফ্লায়ার অ্যাডভাইসমেন্টের জন্য কাজ করতেছে। তো বুকলেট আর একটা আছে বুকলেট সো আমি ইনশাল্লাহ বুকলেটটা আমি জানি এটা এখানে কেউই করায় না কেউই করায় না বাট আই অ্যাম ইনিশিয়েট নিচ্ছে এটা তো আমি ইনশাল্লাহ বুশিয়ারের পরে বুশিয়ার এবং বুকলেটটা আমি একসাথে করে দেবো। তো বুশিয়ার বুকলেট যদি এখন বলতে যাই আমার বুশিয়ারের সাইজটাকে তো আমি আপাতত এই পর্যন্ত রেখে দিই আমি কি বোঝাতে পারছি এখানে মিডিয়ামে চমৎকার যে কোনো একটা জবে ক্লিক করেন বুঝি নাই গতকাল
করে দিছিল ডেপথ ম্যাপ নিয়ে কুইক জিম পারফেক্ট কি কি নিয়ে ডেপথ ম্যাপ ডেপথ ম্যাপ এখন মানে ডেপথ ম্যাপ বুঝেছিল মানে ভাই ওই যে একটা নোটিফিকেশন দেখছিলাম এই বিষয়ে সে একটা ভিডিও আপলোড দিছে আমার ওই যে নেট সমস্যা দিছিল পরে আর দেখতে পারিনি ও তাহলে মানে আপনি মনে হয় যে ওটা মিস করে গেছেন কালকে রাতে ছিল 11টার সময় আমিও পাই নাই ভাই সরি 12টার সময় আমি পাই নাই কষ্টে আমি আমি বাসা আসি হলো মনে করেন 10টা একদম কাটা কাটা 10টা মনে করেন 45 বাই এরকম জামা কাপড় গুলো তাড়াতাড়ি খুলে সলা আদায় করার পর আমি মনে হয় এক মিনিট আমি আগে থেকে সব সেট আপ করে দিছি সেট আপ করে ওয়াশরুমে গিয়ে মানে সলা মানে উজু করে সলা আদায় করে নিছি সলা আদায় করার পরেই আমি আমি মনে হয় এক দেড় মিনিট পরে আমি লাইভ লাইভেই করতে পারছি এন্ট্রি নিতে মানে এন্ট্রি তো অনেক আগে নিছি এক দুই মিনিট পরে মানে এক দুই মিনিট কথা আমি শুনিয়ে কি বলছিল তো এক দুই মিনিট পরে আমি মানে গল্প গুজব মনে করেন আপনি কাজ করতেছেন আপনার সাথে মনে করেন নিলয় ভার্চুয়ালি কথা বলতেছে লাইক এরকম ঠিক আছে মনে করেন আপনি শিখাচ্ছেন নীলায় শিখাচ্ছে কি নিয়ে কাজ করতেছেন কোন দিকে যাওয়া উচিত কোন ওয়ার্ক ফ্লো তে যাওয়া উচিত কি ধরনের কাজ করা উচিত ডিটেলস অনেক ডিটেলস আচ্ছা আমাদের পরবর্তী ব্যাচ চলে আসতেছে আমরা কাজ করি আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু জলদি করে সালমান ভাই যাই হোক আসলে বন্ধ হয়ে গেছিল তো সাইলেন্ট মোডে চলে গেছে মনে দেখিনি আচ্ছা রানা ভাই আছেন জি ভাইয়া সিআর রাকিব হাবিবুর রহমান রেজাউল করিম দুই হবে হাসিনা আক্তার আছে ভাই রেজাউল ভাই জয়রুল ইসলাম সাইফ নিশা আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিয়েছি যারা রেগুলার বেসে ক্লাস করেন মানে লাস্ট দিনেরটা দেখে আজকে যে সকাল ভাই একটা দিয়ে কোন ক্লাস তাহলে এই যেহেতু ইন্টারনেট আমার এখানে প্রবলেম ছিল একটা দেখে নিয়ে যাবে মানে ফেল চলে আসবে আর ফেল আসলে প্রবলেমে পড়ে যাবে আচ্ছা ভাই সমস্যা নেই ও আচ্ছা ভাই একবার তো শুরু হইছে কখন অনেকবার ফেল করছে তো এইটা হইছে হলো 10টা 20 এটা তার লাস্ট টাইম 10টা 20 মানে লাস্ট एग्जाम ঠিক আছে আমি 10টা পর্যন্ত লাস্ট ট্রাই করছি এরপরে আর ঢুকি নাই ভাই আরে ভাই আমি যদি নেট না থাকে আপনি কোন নাটক করবেন আর আমার মোবাইলই আমি পাই না এখানে মোবাইল দেয়া ইম্পসিবল যে ক্লাস না আমার ফোন রাখতে হয় বারান্দায় তার মধ্যে আবার ভালো কানেকশন পায় না নিলয় জি ভাই আছে মামুন ব্যাপারে নাই আর ভালো কোসাই না ভাই আছেন এখানে আমাদের হ্যাঁ ভাই আমরা কি বের হয়ে যাব কাইসার ভাই হ্যাঁ নোমান কাইসার ভাই
হলো যে আজকে তো ঢাকা আসছে তো উনি এখানে ক্লাস নাই আচ্ছা নোমান 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 দুই দিন নোমান নোমান না কত ভালো কথা ইয়া হোসেন সাজ্জাদ সাজ্জাদ নাই ভাই রবিউল ইসলাম কাউসার হোসেন দুই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম লাকি আপা কেমন আছেন ইনশাআল্লাহ গোবিন্দ চক্রবর্তী আচ্ছা নাই থ্যাংক ইউ সবাইকে একেবারে নিচেটা দেখেন এখন ঠিক আছে ঠিক আছে তিন দেন এটা কি হয় আমি জানি না টার্গেট মানে ওখানে জান ভাই নিচেটা নেবেন ট্রান্সলেটর সবসময় নিচেটা নেবেন নিচে আসেন সরি বুঝিনি ট্রান্সলেটর নিচেটা নেবেন গুগল ট্রান্সলেট নিচেটা ওইটা নেবেন সবসময় হ্যাঁ এবার এসে মাইক্রোসফট কাছে যান দুই হবে আমার তো মনে হয় ক্লিয়ারই ঠিক আছে দেখি আমরা দেখে আসি কি অবস্থা আচ্ছা ইয়া কর দেন নিচে যে বাঙালি আছে দেখছেন বাঁ সাইডে যান বাঁ সাইডে
আরে ভাই বাস সাইডে যান, আরো বাস সাইডে, বাস সাইডে, বাস সাইডে, দিকে তাকায় নি তো। আচ্ছা এটা একটা পেস্ট করেন আর ভাই ইংলিশে দেন, ইংলিশে খুব কনফিউশন হয়ে গেলাম এখানে। ক্লিয়ার হওয়ার কথা ভাইয়া, ক্লিয়ার হবে ভাইয়া, ক্লিয়ার, ক্লিয়ার, নিয়ারলি অপোজিট, নিয়ারলি অপোজিট, শিওর ভাই জি, অপোজিট ওয়ার্ড আর কি সার্চ দিয়ে দেখছি গুগলে আর কি, এটা অপোজিট হবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার, আমি মাত্র ডিকশনারি বাইর করলাম। আচ্ছা আচ্ছা, এখন তিন নাম্বারটা 3 এর 2 হবে ভাইয়া, 3 এর 2 হবে। হ্যাঁ এটা আমিও তাই ভাবছিলাম। আচ্ছা আপ ইয়াতে যান, আবার প্রিভে দেন তো, প্রিভে দেন, প্রিভে দেন, ইজ মোস্ট নিয়ারলি অপোজিট। আচ্ছা এই এই টার্বিট শব্দের অর্থ কি? এখানে ক্লিয়ার। আচ্ছা এটা তো অপোজিট চাইছে, আপনারা এই জিনিসটা দেখছেন মানে সিমিলার চাই না কিন্তু। ঘোলা ঘোলা ভাইয়া, ও সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার তো ঠিক আছে, আমি ওটা ওটা না ঠিক আছে, এটা কোনটা দেখেন? আমার তো মনে হয় 2, কপি করেন কোশ্চেনটা, কপি করেন কোশ্চেনটা, শুধু কোশ্চেনটা আর কিছু না, শুধু কোশ্চেন, ঠিক আছে, শুধু কোশ্চেন, সিরিয়াল নাম্বারও না, গুগলে, ডাইরেক্ট গুগলে, ডাইরেক্ট গুগলে, ও গুগলে যাব, নিউ ট্যাব, এস সান, হ্যাঁ সান, কোন কোশ্চেন আছে আর কি? অনেক মিনিট, এখানে মনে হয় উত্তরটা আছে, নাকি ফিনিশ দিয়ে দিলাম। হ্যাঁ আর কেউ আছেন নাকি? বাকি কে আছেন? আর আপনি দেখেন সবাই কিন্তু মেম্বারটা চেঞ্জ করে ফেলেন এখানে, যার যা ক্লিক করেন এখানে, ক্লিক করেন, হ্যাঁ চেঞ্জের এখানে নিচে আসেন, ওই ছবির নিচে দেখেন মেম্বার একটা ডিজিট দেওয়া আছে, ওইটা পুরোটা কেটে ফেলেন, পুরোটা কেটে ফেলেন, এখন আপনার ইউজার নেমে ক্লিক করেন, আপনার ইউজার নেমে ক্লিক করেন, আরিফুল, আরিফুল আপনার ওইটা ইউজার নেম না, না হ্যাঁ ওই যে অ্যাডমিশন টেস্ট পাস, হ্যাঁ ওকে আর তো বাকি আছেন কি? জি ভাই বাকি আছে, শেয়ার করব। হ্যাঁ
আসেন জি শেয়ার দিয়েছি ভাই জি ভাইয়া শেয়ার হয়েছে ভাই স্টক শেয়ার করে আবার দেন তো আবার দেন ভাই আসেনি হয়েছে না ভাইয়া জি ভাইয়া শুনতে পাচ্ছেন ভাইয়া মনে হয় কল রিসিভ করতে গেছে একটু পরে দেন এক্সামটা আচ্ছা শুরু করেন শুরু করব আপনি এটা বড় করেন ওকে ঠিক আছে না একটু নেক্সট করেন বড় করেন স্ক্রিনটা বড় করেন ভাইয়া একের হচ্ছে দুই দেন দুই চার দেন তিনের দুই দেন নেক্সট করে দেন Arrogate. Arrogate. Arrogate to mono hoy ye ragandito bhai arrogate mani khepe jore ekta mara geche mara gore dakis surrender surrender yahwa khepe arrogate এটা কি ইয়া হবে না দুই হবে না ডিফিট পলিসি কপি করেন কপি করেন করব গুগল ট্রান্সলেটে দাও এটা কি কোন টাইম লিমিটেশন আছে নাকি হবে না
অ্যারোগেট মানে তো ইয়ে না স্যার কি কপি করতে ভাই 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 ওরে না এটা অন্য কিছু আগে ছিল আর কি এবার ঠিক আছে বেদ তিন হবে ডিফিট সিজ মানে দখল করা হ্যাঁ তিন তিন তো বলতেছে পরাজয় হচ্ছে পরাজয় ভাই আপনার এই টাইপের প্রবলেম কেন ঠিক আছে ডিফিট ওকে এটা তো দুই আসে তাই না এটা কি ছিল চার ছিল না চলে আসলাম চারটা থাকে এখন পাঁচটা দিতে গেল শেষ তো ফিনিশ ফেল না এখনো আসে নেই সবাই যেহেতু চেষ্টা করছে পাস না হয়তো উপায় নেই successfully submitted কোথায় জানি ভাই রেজাল্টটা দেখতে হয় এই মেম্বারশিপ ই করেন চেঞ্জ করেন জি ভাই একটু চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করা হয় নাই কি হয় চেঞ্জ করতে হবে চেঞ্জের তো অপশনই দেখি না ভাই পে ক্লিক করেন যাবে জবসে ক্লিক করেন জি ভাই তো চেঞ্জ আসে চেঞ্জ এ ক্লিক করেন স্ট্যান্ডার্ড ইউজার নেম এর সাথে যে চেঞ্জ আসে চেঞ্জ এ ক্লিক করে চেঞ্জ অপশনটা আসছে দেখেন ইউজার নেম উপরে উপরে ইউজার নেম দেখেন মেম্বার লেখা আছে মেম্বারটা লেখা মাসখান মেম্বার অনেকগুলো নাম্বার দাও ভাই ওইটার পাশে হ্যাঁ মাসখানে লেখা বক্সটার মধ্যে মেম্বার লেখাটা যা আছে এটা সব ক্লিয়ার করেন ক্লিয়ার করে আপনার নামটা লেখেন স্পেস ছাড়া নাম লিখতে হবে এটা না হ্যাঁ টিক করে চেঞ্জ টিক দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ টিক দেন চেঞ্জ দেন আপডেট ইউজার নেম পুরো নামটা লেখেন পুরো নাম পুরো নাম লিখব পুরো ও চশমা কে আপডেট স্পেস দেন না স্পেস দেন না
ইউজারটা কেটে দেন হ্যাঁ এবি ছোট হতে যাচ্ছে না টেস্টের দিনে কি প্রবলেম হয় ভাই হ্যাঁ প্রবলেম হয় আমারটা তো স্পেস দেওয়া আমার নামে শেষে স্পেস দেওয়ার পর নাম কেন আপনারটা নিলে ভালো কোনো প্রবলেম কেউই কি থাকবে ভাই ইউ আপডেট ইউজার নেমে ক্লিক করেন আর কিছুর দরকার নাই ওইভাবে থাকুক আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনভ্যালিড টেকেন আবার চেঞ্জ ই করেন রহমানের আর বড় হাতের দেন এইভাবে করে দেখেন না ওইখানে শেষে এই শুনেন জি ভাইয়া ওইখানে শেষে বিডি লিখে দিতে পারতেন বিডি ক্লিক করেন তারপরে ঠিক আছে আর রেজাল্টটা কিভাবে দেখতে হবে ভাইয়া লেকিন কেউ বৃষ্টি খাইতে চায় না ভাই থ্যাংক ইউ সো মাচ সবাইকে টফ করে দিই না স্টপ শেয়ারিং করে দেন নিচে যে স্টপ শেয়ারিং আপনারা দেখেন ব্লু স্টপ বন্ধ হয়েছে ভাইয়া হ্যাঁ আর কেউ আছেন কেউ নাই মনে হয় আর কেউ নাই মনে হয় ভাইয়া নাই ভাইয়া ভাইয়া আমার অ্যাকাউন্ট খুলতে একটু ঝামেলা হচ্ছিল কোন টাইপের ঝামেলা ওই আইপি এই আইপি আপনি তো অন্য কোন আইপি দিয়ে ট্রাই করছেন ফোন অথবা অন্য কোন কারো বাসায় গিয়ে রিলেটিভ অথবা ফ্রেন্ড এটা ট্রাই করেন ঠিক হয়ে যাবে আপনি কি ফোন দিয়ে খুলছিলেন প্রথমে পিসি দিয়ে ট্রাই করছি এখন যদি যেহেতু ওইরকম হয়েছে এখন আপনি ফোন দিয়ে ট্রাই করেন ওটা তাহলে হয়ে যাবে আমারও এরকম হয়েছিল বুঝছেন পরে ফোন দিয়ে করার পর হয়েছে ঠিক আছে এটা সবাই ডাউনলোড করে নেন কালকে স্ক্রিনে এসে এটাকে ডাউনলোড করা আমি হচ্ছে কাছে আনবো আমার ইয়ে আছে আমার অরিনকে কিছু প্রশ্ন আছে অরিন ইয়া করেন স্ক্রিনে আসেন ভাইয়া আমি হ্যাঁ ভাই এটা ইনস্টল করে রাখবো হ্যাঁ আমি যেটা দিছি এটা ইনস্টল করেন অরিন সবাই দেখো আমার এটা তো আমার আছে ও আপনার অলরেডি আছে দেন হ্যাঁ ছিল তো আচ্ছা এই লিড লিপার কি জন্য বলেন তো স্ক্রিনশট এর জন্য স্ক্রিনশট না লিড লিপার আপনি কি ইয়া সমস্যা দেয় জন্য লিড নিতে হয় আবার না না ইয়া আপনি কি লিড জেনারেশন করেন অরিন জি ভাই অরিন আপনি কি লিড জেনারেশন করেন চেকিং অরিন কি কথা শুনতে পাচ্ছেন আচ্ছা আপনার আপনাদের সবার কি নেট প্রবলেম আজকে জি না ভাইয়া ভাই এখন নাই না ভাইয়া কথা বলতে মাইক অফ করে রাখছেন জি ভাইয়া
বলছি আপনি কি লেট জেনারেশন করেন? আমি না বুঝতে পারতেছি না লেট জেনারেশন কি। না ভাইয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছে এলইডিপিতে। আমি তো সবই দেখতেছি ইনস্টল করা আছে, লিড জেনারেশন থেকে শুরু করে অনেক সিকিউরিটি সবই তো আছে। আচ্ছা যেহেতু আপনার এটা আছে, আপনার দেখেন এখানে উইন্ডোজে ক্লিক করবেন, ডাউনলোড ফর উইন্ডোজ। আপনারা দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, উইন্ডোজে যে ল্যাটসটা যান, ডাউনলোড ফর উইন্ডোজ, উইন্ডোজে যাওয়ার পরে এটা ইনস্টল হয়ে যাবে। সবাই কি এটা ইনস্টল করে ফেলছেন? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। প্রবলেম হচ্ছে না ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা অর ইন ইয়া করেন, স্ক্রিনশটটা বন্ধ করেন, এটা দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা আমি দেখাচ্ছি। এই কাজটাও জানা আছে কিভাবে আর কি করতে হয় না, অনেকের এটা জানা না, অনেকে নতুন এটা। জি ভাইয়া, আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো একটা জিনিস দেখেন যে আপনার একটা স্ক্রিনশট দরকার। স্ক্রিনশটটা আপনার জেনারেল কোনটা কোনটা দেন? কিবোর্ড দিয়ে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে স্ক্রিনশট হয়ে যাচ্ছে, তাই না? আমি এটা কি করছি বলেন তো, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার পরে এটা আমি ধরছি, ধরার পরে এটা আমি কি করতেছি মানে এটা সম্পূর্ণ স্ক্রিনশট হয়ে যায়, তাই না? আবার একটা আছে, আরেকটা হচ্ছে যে পেইন্টে, তাই না? পেইন্টের মাধ্যমে প্রথমে পেইন্টে যায়, পেইন্টের মাধ্যমে আমরা স্ক্রিনশটটা নিই, সেগুলো হয় কি স্টিল স্ক্রিনশট, রাইট? আমি যে স্ক্রিনশটটা নেই, স্ক্রিনশটটা কিন্তু এইভাবে স্টিল, এই যে স্ক্রিনশট দেখেন এইভাবে স্টিল থাকে, রাইট? এইভাবে স্টিল থাকে না? তো মাঝে মাঝে আমাদের প্রুফ সাবমিট করার জন্য কি করতে হয় জানেন? মানে আমাদের এই স্ক্রিনশটটা লিংক করে দিতে হয়, এটা স্ক্রিনশট থাকে না, এইভাবে ছবি স্টিল ছবি থাকে না, জেপিজি অথবা পিএনজিতে থাকে না, সেটা হচ্ছে লিংক হয়ে যায়, ইউআরএল দিতে হয়। হ্যাঁ, ইউআরএল, রাইট, লিংক হয়ে যায়। তো এই লিংকটাকে দেওয়ার জন্য আমাদের হচ্ছে কি মেনুতে এটাকে ডাউনলোড করা। তো প্রথমে কি করব, আপনারা যখন ইনস্টল করছেন, ইনস্টল করার পরে আপনাদের কার্ট, আমার কার্টটা দেখেন, ইনস্টল করার পরে আপনারা এটা চলে যাবে কোথায় বলেন তো, এইখানে, এই যে এইখানে চলে যাবে, এখান থেকে আপনি ধরবেন, ধরার পরে যখনই ধরবেন তখনই কিন্তু আপনার হালকা একটু অফ হয়ে যাবে, আপনার লাইটটা একটু অফ হয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। তো এইভাবে অফ লাইট, ঠিক আছে, এটা দেখার পরে আপনি হচ্ছে যে প্রান্ত থেকে ধরতে চান সেই প্রান্ত থেকে ধরেন। সাপোজ আমি এই প্রান্ত থেকে আমার স্ক্রিনশটটা চাইছে এই প্রান্ত পর্যন্ত, রাইট? তো এই পর্যন্ত যতটুকু আমি স্ক্রিনশটটা নিব ততটুকু দেখেন এটা কিন্তু লাইট হয়ে গেছে, রাইট? হ্যাঁ, লাইট হয়ে গেছে, দ্যাটস মিন এই যে এরিয়াটা, হ্যাঁ, এই এরিয়াটা হচ্ছে আপনার স্ক্রিনশট। আপনি চাইলে এভাবে মুভ করাতে পারেন, ঠিক আছে? তো এই এরিয়াটা আপনার স্ক্রিনশট হবে। তো এইখানে যদি, এটার অনেক কাজ আছে, এটা আস্তে আস্তে যখন আপনারা কাজ করবেন তখন শিখে যাবেন, কিন্তু যে দুটো হচ্ছে এখন দরকার আপনাদের সেই দুটো হচ্ছে আপনাদের দেখাই যে এটা হচ্ছে আমি আপনার যদি লিংক দরকার হয়, যে ইউআরএল, ইউআরএলটা দরকার হয় স্ক্রিনশটে, তো আপনি কোথায় যাবেন বলেন তো? নিচে আসবেন। এটা কখনো কখনো উপরে চলে যেতে পারে, এটা কখনো কখনো আপনি দেখেন এটা উপরে চলে গেছে, দেখলেন? এটা আমার কারণ নিচে হচ্ছে কোনো স্পেস নাই, এটা কিন্তু বাঁ সাইডে চলে গেছে। আবার এটাকে যখন এই সাইডে দিবেন এটা কিন্তু মুভ করবে, এই যে অপশনস গুলো এটা কিন্তু মুভ করবে, রাইট? তো এগুলা উপরে নিচে চলে যেতে পারে, তো সেটা আপনি খুঁজে বের করে নিয়ে কাজ করবেন। সাধারণত এটা হচ্ছে কি ডান সাইডের কর্নারে থাকে, হ্যাঁ, ডান সাইডের কর্নারে থাকে। তো আমরা এটাকে যখন ইউআরএল নিব, ইউআরএল নেওয়ার সময় আমরা যে ক্লাউড বা যে মেক সাইনটা দেখছেন, ক্লাউড অথবা মেক সাইনটা, এটাকে ক্লিক করব। ক্লিক করলে যে লিংকটা আমাদের দরকার এটা জেনারেট হয়ে গেছে, দেখেন এটা জেনারেট হচ্ছে, এত সময় লাগার কথা, কপি হয়ে গেছে, দেখেন এই যে এটি ওয়ারেলটা
হয়ে গেছে, এটাকে জাস্ট কপি করব, কপি করলে হয়ে যাবে আর কিছু না। এখন যে কোন জায়গায় আপনি যদি এটা পেস্ট করেন তাহলে দেখেন যে এটা হচ্ছে কি, আমি যে স্টিল স্ক্রিনশটটা নিছি না এটা সেটা, আপনাদের যদিও দেয় আপনারাও দেখেন যে সেম, আপনাদের আমি দিয়ে দিচ্ছি আপনারা এটা ক্লিক করে দেখেন যে এটা সেম আমার মতই সেম, এটা কিন্তু স্টিল স্ক্রিনশট না, এটা বলা হচ্ছে ইউআরএল স্ক্রিনশট, ঠিক আছে। তো আপনারা এটা ক্লিক করলে আমার মতো সেম ছবিটা দেখতে পারবেন। তো এটা আমাদের ওই ইউআরএলটা অনেক জায়গায় চায়, অনেক কাজে প্রুফ হিসাবে ইউআরএলটা চায়, তো এটার জন্য হচ্ছে ইউআরএলটা দেওয়া, রাইট। এটা আমাদের ইউআরএল মেক করে দেয়, হ্যাঁ, এটা হচ্ছে ইনকোড নামে আর একটা সাইট আছে সেটাও দেয়, তাছাড়া ইউআরএল মেকের জন্য আরো অনেক সাইট আছে সেগুলা দেয়। তো এটাই হচ্ছে লাইট শটের কাজ, ঠিক আছে। আমাদের এই টুলটা আপাতত অনেক কাজে অনেক সময় লাগবে, মানে অনেক ম্যাক্সিমাম কাজে হচ্ছে এই টুলটা লাগবে, যার জন্য হচ্ছে আপনাদের এটা দেওয়া। তো এখন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে যাই, এখন আমরা আমাদের রেগুলার ক্লাস শুরু করতে পারি, ঠিক আছে। আমরা কি এইখানে ইউআরএল বুঝি না এমন কেউ আছে? দেখেন এইখানে যেটা লিখে সার্চ সাপোজ, ঠিক আছে, এইটা হচ্ছে এটা ইউআরএল, দেখেন এটা হচ্ছে ইউআরএল, এটাকে বলে ইউআরএল লিঙ্ক, এই যেটাকে বলে এটা হচ্ছে ইউআরএল অথবা লিঙ্ক, ঠিক আছে। আমরা অনেকে ইউআরএলটা কি আমরা জানি দেখি বুঝি, কিন্তু আসলে নামটা বুঝি না, এটা হচ্ছে ইউআরএল বলে। আমি যদি কখনো বলি যে ইউআরএলটা কপি করেন, আপনি হচ্ছে এখান থেকে এসে আপনার এখানে ইউআরএলটা রাইট ক্লিক মানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে কপি করতে পারেন, ঠিক আছে। এই প্রবলেমটা অনেক অংশে বেশি ভোগায়, মানে খুব মানে এই ভোগায় কি মানে এই জিনিসটা যে অনেকে বুঝে না, এই সহজ জিনিসটা, এই সহজ জিনিসটা বোঝাতে গেলে একটা বিরক্তি চলে আসে। তো এই জিনিসটা হচ্ছে যে আমি আপনাদের দেখলাম অনেক মানে ই করতেছেন যে এটাকে দেখানোর জিনিস হলো অনেকে, ভাই কি বলে না না বলে, দেখেন ভাই অনেকেই আছে এই জিনিসটা বুঝে না, অনেকেই আছে এই জিনিসটা বুঝে না, যেহেতু আমরা আসলে কোর্স করাই, তো তো এই জন্য হচ্ছে বলতেছি যে ইউআরএলটা হচ্ছে কি এই ইউআরএল খুঁজে পায় না, ইউআরএলটা কি এটা ইউআরএল খুঁজে পায় না, বুক মার্ক কোথায় থাকে বুক মার্ক খুঁজে পায় না, এখানে এটা এই যে দেখেন এখানে স্টার হচ্ছে বুক মার্ক, এটা আপনারা দিয়ে রাখবেন। আর এখানে থাকে হচ্ছে এক্সটেনশন গুলা, ঠিক আছে, যেটাকে পিন করতে পারবেন এখান থেকে আপনি পিন করতে পারেন, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখেন ইনকগনিটো মোড, হ্যাঁ ইনকগনিটো মোডটা থাকে কোথায় দেখেন এইখানে, এই যে ইনকগনিটো মোড উইন্ডো এইখানে থাকে ইনকগনিটো মোড, কেমন। আর হচ্ছে দেখেন অ্যাপ বলি, যেমন অনেক সময় বলবো যে হচ্ছে যে আপনার জিমেইল অ্যাপে চলে যান, জিমেইল অ্যাপটা কোথায় থাকে, এইটা হচ্ছে জিমেইল অ্যাপ, রাইট, দেখেন এটা হচ্ছে জিমেইল অ্যাপ, এটাকে এখান থেকে সব অ্যাপগুলো আপনি পাবেন। আর এখানে হচ্ছে এখানে আসার কথা, এখানে কেন আসেন আমি দেখতেছি, আবার এখানে আইকনটা শো করার কথা, শো করতেছে না কেন, আচ্ছা এখানে নিচে আমার প্রোফাইল পিকচার আইকনটা শো করার কথা, এখানে শো করতেছে না, কিন্তু এখন শো করবে আশা করি। এখান থেকে হচ্ছে যে হচ্ছে এখান থেকে আপনার যখন জিমেইলের কাজগুলো করতে বলবো, জিমেইল ক্রিয়েট করেন, জিমেইলের অনেক কাজ আছে, তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে গুগলে গুগল ডিরেক্ট সার্চ দিতে বলবে, গুগল ডিরেক্ট সার্চ দিতে গেলে অনেক সময় দরকার হয়, সেক্ষেত্রে আপনার এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ঢুকলে এখান থেকে আপনি ক্রিয়েটের অপশনটা পাবেন, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে ফর মাই সেলফ, ঠিক আছে। এরপরে তারপরে এখান থেকে যে অপশন গুলোর বাইরের যে রিকমেন্ড গুলো দিছে সেই রিকমেন্ড গুলো হচ্ছে একটা জিমেইল তৈরি করতে হয়, বুঝাতে পারছি। এটা হচ্ছে আপাতত এইটুকু, মানে হচ্ছে জিমেইল কাজ শুরু করার আগে এটা, কারণ আমি তো প্রথমটা যেটা দেখাবো সেটা হচ্ছে জিমেইল দিয়ে দেখাবো, যার জন্য জিমেইল কোথা থেকে করবেন বলেন তো, যদি বলে যে গো টু ইয়ার জিমেইল, গো টু ইয়ার জিমেইল বার যদি বলে এটা জিমেইল ক্রিয়েটের জন্য, আপনি ডিরেক্ট চলে আসবেন এইখানে, এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মাই সেলফ, এইটুকু আপনি করে নেবেন, ঠিক আছে, এটুকু সহজ। আর আপনি যদি বলে যে ও বার যদি বার বলছে যে গো টু জিমেইল, এখান থেকে আপনি জিমেইল সার্চ করবেন, তারপর হচ্ছে জিমেইলে যাবেন, এখান থেকে এটা একটা বিশাল একটা সময়ের ব্যাপার, যার জন্য শর্টকাট আপনি এই জিনিসটা করে ফেলবেন, ক্লিয়ার। জি ভাইয়া, ভাইয়া প্রশ্ন ছিল একটা, জি বলেন। অনেক সময় আর কি কাজের পর ব্রাউজার ক্লিয়ার করতে বলে, তো মানে হিস্টরি ক্লিয়ার করতে বলে, ওই সময় ক্লিয়ার করার পরে যে পাসওয়ার্ড গুলো তো সেভ হয়ে থাকে, ওইগুলোও কি ডিলিট করে দেবো না হিস্টরি ডিলিট করলেই না? হিস্টরি ডিলিট করলে তো আপনার সব কুকিজ গুলো ডিলিট হয়ে যাওয়ার কথা। ও আচ্ছা, এইটাই আর আর আমার জিমেইল অ্যাকাউন্ট ওইগুলো আর ক্লিয়ার করার দরকার না, ওইগুলো থাকলে থাকুক আর কি। থাকুক, সমস্যা নেই। এখন হচ্ছে
আচ্ছা ভাইয়া আমার একটা কথা ছিল কি বলেন যে জিমেইলের যে কাজগুলো আসবে সেটা কি আমি যে জিমেইল দিয়ে এই মাইক্রো ওয়ার্কারস অ্যাকাউন্ট করেছি ওই জিমেইল দিয়ে কাজ করতে হবে নাকি অন্য কোন ইমেল দিয়ে কাজ করা যাবে আপনি যে কোন জিমেইল দিয়ে আপনি কাজ করতে পারেন শুধু ওকে প্রুফটা দিতে হবে বুঝছেন জি 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 থ্যাঙ্ক ইউ একবারে বেশি করা যাবে না ঠিক আছে তো আপনি এখানে সিম্পলি যে কাজটা করতে পারেন সিম্পলি যে কাজটা করবেন যে আপনার এখান থেকে যে আরো যে ব্রাউজারটা আছে সেখান থেকে আপনি এটা নিয়ে নেন হ্যাঁ এখান থেকে হচ্ছে যে আপনি এটা নিয়ে নেন এটা নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে এইখানে আপনি ভাই আপনার শেয়ারিং তো বন্ধ হয়ে গেছে শেয়ারিং তো বন্ধ কতক্ষণ দেখা যায় না 2 মিনিট ভাই কিছুক্ষণ ধরে দেখা যাচ্ছে না আপনি যখন ক্রিয়ে দেখলেন জিমেইল ক্রিয়েট করা ওটা তারপর থেকে দেখা যাচ্ছে না আর হচ্ছে ভাইয়া সময়ের একটা ব্যাপার থাকে যে 3-500 সেকেন্ড 600 সেকেন্ড এই সময়ের মধ্যে কি কাজ করতে হয় না বেশি হলে সমস্যা হয় না এরকম স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না দেখা যাচ্ছে হ্যাঁ ভাই ওকে সাপোজ মনে করেন যে এই যে এটা বলতে নিউ ইউজার অনলি ঠিক আছে এটাকে নিউ ইউজার মানে নতুন অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে এর অ্যাকাউন্ট অলরেডি আমি একটা খুলে ফেলছি তো আমি তার অ্যাকাউন্ট আর খুলতে পারবো না ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বা এটা এই ধরনের প্রবলেম বা আপনি যদি চান যে এই যে অ্যাকাউন্ট খুললে এখানে অ্যাকাউন্ট খুললে আপনাকে কি করবে আপনার ইনবক্স ভরে যাবে ঠিক আছে হ্যাঁ আপনার কিভাবে বলেন তো আপনার ইনবক্স এ আপনাকে প্রমোশন পাঠাবে যেমন গ্রামারলিতে এটা আমি করছিলাম গ্রামারলিতে ঠিক আছে ওরা কিন্তু আমাকে ইয়া করছে দেখেন মেল করছে তারপরে হচ্ছে যে আমি হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করছিলাম আমাদের এটা হচ্ছে এই কিওয়ার্ড টুলসের জন্য নীল প্যাটেল স্যার ওনার প্রমোশন গুলা শো করতেছে তো আমি তো চাবো না যে এটা আসলে আমার আইডিতে এইভাবে শো করে থাকুক তাই না মানে এটা বিরক্তির কিন্তু এটা প্রমোশন গুলা কিন্তু এটা কিন্তু বিরক্ত দেখছেন বিরক্ত লাগে না যতই যা হোক এটা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার জেনুইন অ্যাকাউন্ট দিয়ে খোলার দরকার নাই আমি যেটা বলবো সাজেস্ট করবো যে করলে নাও করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনারা যে জিনিসটা করবেন আপনার ব্রাউজারটাকে চেঞ্জ করে দেবেন ব্রাউজারটাকে চেঞ্জ করবেন কিভাবে দেখেন এখানে হচ্ছে উপরে ব্রাউজার সাইন ইন এর জন্য যে লোগোটা দেখছেন এইটা নাকি যেটা হচ্ছে জিমেইল এর ব্রাউজার ঠিক আছে যেটা একদম জিমেইল এর হচ্ছে লগইন দেওয়া আছে যার জন্য জিমেইলটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্রাউজারের লগইন করার জন্য উপরে যে ইয়াটা থাকে এটা হচ্ছে সেটা এখান থেকে আপনি এই আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে এখান থেকে অপশনগুলো আসবে এখান থেকে আপনি অন্য একটা জিমেইল দিয়ে আপনি নতুন একটা ব্রাউজার তৈরি হলো এখন কিন্তু সম্পূর্ণ নতুন একটা ব্রাউজার তৈরি হলো ঠিক আছে যেটা হচ্ছে কি হ্যাঁ আপনার মাউসটা মানে ভালোভাবে দেখা যায় না মানে যখন ইয়া করলেন বুঝতে পারলাম না আর কি আচ্ছা অন্য সবাই ক্লিয়ার বুঝতে পারছেন তো জি ভাইয়া তাহলে আপনার ওইখানে একটা নেটের প্রবলেম আছে যার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না ভাইয়া দেখেন এই যে ওভার সাজেস্টটা হচ্ছে নীল প্যাটার সার্জার জন্য বললাম যে আপনারা কি করবেন জাস্ট এই নতুন একটা ব্রাউজার দেখছেন এটা কিন্তু নতুন জিমেইল দিয়ে নতুন একটা ব্রাউজারে ঢুকতে যাবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আলাদা একটা ব্রাউজার এটা থেকে কিন্তু আলাদা তো আমি যখন এটাই কাজ করব সব হিস্ট্রি গুলা কিন্তু এটাই থাকবে ঠিক আছে তো এটাই হচ্ছে মানে এটাও করতে পারেন সাপোজ মনে করেন ওইখান থেকে কপি করে এনে এখানে সার্চ করে এখান থেকে আপনি এখান থেকে করতে পারেন কোনো সমস্যা নাই বুঝতে পারছি তো এইভাবে করা যায় এইভাবে করার জন্য হচ্ছে আপনাকে নিজেকে একটা সর্বপ্রথম একটা জিমেইল তৈরি করতে হবে সেটা ভেরিফাইড করাতে হবে সেই ভেরিফাইড জিমেইল হতে হবে তারপর হচ্ছে আপনাকে কাজটা করতে হবে এবং ওই জিমেইলটা কিন্তু সেল দেওয়া যাবে না
ওই জিমেলটা কিন্তু সেল দিতে পারবেন না, ঠিক আছে? কারণ ওই জিমেলটা আপনার কাজে লাগবে পরবর্তীতে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে কেউ একজন আসেন স্ক্রিনে, মোটামুটি নেট ভালো, একটু দক্ষতা আছে, কম্পিউটারে কি আসতে চাচ্ছেন বলেন প্রথম। আপনার নেট স্পিড ভালো? আচ্ছা, বেসিকটা ভালো আছে তো কম্পিউটারে, তাই না? আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অন করেন। মাইক্রোসফট যান, হ্যাঁ, স্ক্রিনটা বড় করেন। আচ্ছা, এখানে দেখেন যে এই যে যেগুলা দেওয়া আছে এইগুলা হচ্ছে আমাদের জব, এইগুলাকে প্রপারলি সলভ করতে হবে, রাইট? এগুলা হচ্ছে আমাদের জব, এগুলাকে প্রপারলি সলভ করতে হবে। সলভ করার জন্য আমাদের কি দিবে, ওরা টাকা দিবে, কি টাকা দিবে? ডান সাইড, ওটা ডান সাইডে দেখেন নিচে যে কলম গুলো আছে পেমেন্টের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে পার্ট। দেখেন একটা জিমেল তৈরি করে দিলে 8 সেন্ট দিবে, আপনি যদি একটা জিমেল তৈরি করে দেন ও 8 সেন্ট দিবে। ওর ডান সাইড এর কলমটা হচ্ছে সাকসেস রেট, ডান সাইড এর, হ্যাঁ, এটা হচ্ছে সাকসেস রেট। দেখেন এটা সাকসেস রেট যত ভালো হবে সেই জবটা করলে তত মানে আপনাকে নট স্যাটিসফাইড ইয়াটা আছে, আপনাকে পেমেন্ট দিবে, ঠিক আছে? এখানে দেখেন ওই 67% সাকসেস রেট, মানে 67% সাকসেস রেট বলতে হচ্ছে 100 জনের ভিতর 100 জন সাবমিট করলে ও 67 জন কি হয়, এটাকে সাকসেস হয়, মানে ও 67 জনকে স্যাটিসফাইড দিয়ে পেমেন্ট দেয়। আর বাকি যে আপনার যে 23% আসছে ওদেরকেও ই করে না। আবার নিচে দেখেন ওইখানে সাকসেস রেট 100 আছে, আবার এনএ গুলাও করা যায়, এনএ গুলাও মোটামুটি সাকসেস রেট অনেক ভালো থাকে, ওরা দিয়ে দেয়। আর 100% সাকসেস রেট যেটা আছে ওটা তো নির্দ্বিধায় করা যায়, কিন্তু করা হচ্ছে এই যে জবগুলো আছে সব জবগুলো আমরা করতে পারবো না, আমাদের কান্ট্রি লক্ষ্য থাকে, বা অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজের জন্য অনেক বেশি হ্যাসেল ফেস করতে হয়, এই ধরনের অনেক প্রবলেম গুলো থাকে, ঠিক আছে? এগুলো আমরা কখনো করতে পারবো না। যেমন আমরা লিবডি কয়েন, বা সাইডে আসেন, লিবডি কয়েন নিচে 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 লিবডি কয়েন লেখা আছে, লিবডি কয়েন কাজগুলো আমরা করব না, বিটকয়েনের কাজগুলো করব না। কেউ যদি আমরা ইংরেজিতে ভালো থাকি তারা ফোরাম পোস্ট করব, বা এদিক ওদিক যে কাজগুলো আছে সেগুলো করব, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনাদের হচ্ছে ইয়া কাজগুলো, মানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের জবগুলো, কিন্তু এই জবগুলোর জন্য মাইক্রোওয়ার্কার যারা ওয়ার্কার আছে এগুলা ওয়েট করে না, তারা একটা কাজের জন্য ওয়েট করে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি নামে একটা জব আছে, বুঝছেন? ডাটা এন্ট্রি নামে একটা জব আছে, মানে ওই জবটার জন্য সবাই পাগল থাকে, ওই জবটা বেশি বেশি করতে চায়। 3 সেন্টের জব থাকে, করতে সর্বোচ্চ 1 মিনিট বা 1.5 মিনিট লাগে, এটাও ডিপেন্ড করে হচ্ছে নিজের দক্ষতার উপরে। হ্যাঁ, তো এইটাই মানে যখন ওইটা করে ফেলবেন, ডাটা এন্ট্রি করা শুরু করবেন, তখন আর এইসব কাজ আপনার ভালো লাগবে না, করতে ইচ্ছাও করবে না, কাজ থাকুক আর না থাকুক, সময় থাকুক আর না থাকুক, এটা করা লাগবে না। আর যেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে মিনিমাম, আপনাদের মিনিমাম হচ্ছে 10টা কাজ সাকসেস হতে হবে, 10টা কাজ যখন সবার সাকসেস হয়ে যাবে তখনই আমি আপনাদের বলবো যে ঠিক আছে, আপনার ফয়সাল ভাইকে বলবো যে ভাই আমার মিশন কমপ্লিট, আপনি আপনাদের রেগুলার কাজ শুরু করে দিতে পারেন। আপনাদের প্রত্যেকেরই কি করতে হবে বলেন তো, সর্বনিম্ন 10টা কাজ সাকসেস দেখাতে হবে, যতদিন পর্যন্ত 10টা কাজ সাকসেস না দেখাতে পারবেন ততদিন পর্যন্ত আপনার ছাড়া ছাড়ি নাই, আপনার কিন্তু মুক্তি নাই, বুঝাতে পারছি? সবার আপনার একজন আগায় গেলেন আর একজন পিছিয়ে পড়তেছেন, ঠিক আছে, তাকে কেউ সাহায্য করতেছেন না এমন কিন্তু না, আপনাদের কি করতে হবে জানেন, সবাইকে একসাথে একইভাবে আপনাকে সবাইকে আগায় নিয়ে যেতে হবে, কেমন? যেমন এই যে এখানে একটা আছে এনএ, মানে সাকসেসের পার্সেন্টটা এনএ লেখা এখানে, হ্যাঁ, এইগুলো মোটামুটি সাকসেস রেট, এদের ভালো, এদের সাকসেস রেট মোটামুটি অনেক ভালো, তো এগুলা করতে পারেন। আবার বেশি ডলার দেখে দেখবেন যে $1 বা $1.5 অথবা দেখা যাচ্ছে $0.50, হ্যাঁ,
এই টাইপের কাজগুলা দেখে ওইগুলোর উপর যুক্তি খাই পড়বেন না। আমি শুধু যে টাইপের কাজগুলা দেখাবো ওই টাইপের কাজগুলা আপনারা প্রাথমিকভাবে দেখেন এবং ডাটা এন্ট্রির জন্য ওয়েট করেন। যখনই ডাটা এন্ট্রি আসবে ঠিক আছে আপনার গ্রুপে বলে দিবেন ডাটা এন্ট্রি আসে এবং কিভাবে সলভ করতে হয়, সেটা যদি এর মধ্যে যদি যদি আসে আমি আপনাদের দেখাই দিব, আর যদি না আসে কাইন্ডলি প্লিজ ইউটিউবে সার্চ দেন যে ডাটা এন্ট্রির জবগুলা কিভাবে সলভ করতে হয়। ইউটিউবে অনেক ধরনের ইয়ে আছে, এটা ডাটা এন্ট্রি কাজগুলো আছে লাইভ ছাড়া দেখানো পসিবল না, বুঝতে পারছি লাইভ ছাড়া কোনোভাবে দেখানো দেখা পসিবল না। আপনার ডাটা এন্ট্রি মাইক্রো ওয়ার্কার জব লিখে আপনি ইউটিউবে সার্চ দেন, ওখানে এই ইয়া মাইক্রোফোন থেকে শব্দ শিখার অনেক জবগুলো অনেক অনেক জব পাবেন, আপনারা ওইখান থেকে করে নেবেন ঠিক আছে। আপাতত কি করবো আমি হচ্ছে আপনাদের প্রথম যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমি আপনাদের জিমেইল ক্রিয়েট করে দেখানো শুরু করবো, সহজ একটা দিয়ে শুরু করি ঠিক আছে। সেটার জন্য একটু ওয়েট করেন, একটু আমি একটু ওয়েট করেন আপনারা। ভাইয়ের সাথে কথা বলে নেন, ভাইয়া যদি বলে তাহলে অফ করতে পারেন। ভাই আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? আরে থাকেন থাকেন, ভাইয়া যখন বলবে তখন যাবেন। আচ্ছা নিচের দিকে আসেন একটু, নিচের দিকে আসেন। হ্যাঁ জিমেইল অ্যাকাউন্ট আচ্ছা নিচে আসেন। আচ্ছা দেখি জিমেইল সরাসরি জিমেইলের জন্য কোনো কাজ না, বোনাস ছাড়া আপনাদের একটা জিমেইল অ্যাকাউন্ট করে প্রথমে দেখাবো, এরপর বোনাস সহ একটা জিমেইল অ্যাকাউন্ট করে দেখাবো। উপরে যান, উপরে হালকা আস্তে 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 করে যান, আস্তে করে যান। আচ্ছা হ্যাঁ পাইছি, আচ্ছা ওটা আছে 100, ওটা রেটিং আবার কম, এটাই হচ্ছে বিষয়। আমরা একটু রেটিং বেশি দেখে করতে চাচ্ছি। ওটা কত আছে রেটিং? এটা তো 80% রেটিং। হ্যাঁ 80% রেটিং এ হয়ে যাবে আমাদের, সমস্যা হবে না। আচ্ছা করেন, ক্লিক করেন। রেটিং রেটটা আসলে কি মিন করে, কাজটা কতটা ইজি সেটা? ইজি না, সাকসেস কতটা, আপনি যে কাজটা করে বায়ারকে জমা করবেন, জমা দিবেন, বায়ার আপনাকে কি পরিমাণ হ্যাঁ ইয়া দিবে, মানে সম্ভাবনা কত, মানে ওরা 100 জন কাজ করে সাবমিট করলে ও 80 জনকে পেড করে, বুঝছেন? হ্যাঁ পেমেন্টটা দেয়, ওটা হচ্ছে সাকসেস রেট। এখন এখন উপরে যাই, আমি একটু উপরে যাই, দেখেন এখানে এখানে ওই যে ইয়া নিচে এই যে টাইম কাউন্টিং হচ্ছে, দেখেন এখানে টাইম টাইম এটা হলুদ ইওলজি ইয়াটা ইওলজি পার্টটা এর মধ্যে হচ্ছে টাইম কাউন্টিং হচ্ছে। দেখেন আপনাকে হচ্ছে যে 1458 সেকেন্ডের মধ্যে, মানে যাই হোক ওই সেকেন্ডের মধ্যে আপনাকে কাজটা জমা দিতে হবে ঠিক আছে। এই টাইমটা আপনি পাবেন, এই টাইমের মধ্যে কাজটা জমা দিতে হবে, যদি টাইম চলে যায় তাও প্রবলেম নাই। আমি কিভাবে কাজটা সাবমিট করতে হয় এটা আর কি দেখাই দেবো ঠিক আছে। আপনি মেয়েতে আপনার মাইক্রোফোনটা মিউট করেন, আপনার মনে হয় না কথা বলা লাগবে, আমি যেগুলো বলবো সেইভাবে করলেই হবে। আচ্ছা আচ্ছা দেখেন এখানে টাইমটা কাউন্টিং হচ্ছে, এইভাবে হচ্ছে, আর উপরে দেখেন ওয়ার্ক আর ডান, উপরে 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 একটু ক্রিয়েট হালকা যে হ্যাঁ যে নিচে নিচে দেখেন যে জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা, এখানে ওয়ার্ক আর ডান,
হচ্ছে কি ওয়ার্কাররা কিন্তু অলরেডি 385টা জমা দিয়ে দিয়েছে, 400টা দরকার বাইরের, 400টা জিমেইল দরকার, তো মানে সবাই মিলে অলরেডি 385টা দিয়েছেন, তো 385টা মানে কি এই যে 15টা বাকি এটার মধ্যে আমরা আশা করি কাজটা সাবমিট করতে পারবো। বাট যদি দেখেন যে 395টা হয়ে গেছে, 400টা দরকার ও 395টা হয়ে গেছে, তখন আর কাজটা কিন্তু আপনার সাবমিট করবেন না, কেমন কাজটা করবেন না, কারণ আপনি করতে করতে পাঁচজন জমা দিয়ে দেবে, ওইখানে দেওয়া আছে কত টাকা, টাস্ক লেস দেন 15 মিনিট টু ফিনিশ, দেখেন এখানে কিন্তু 25 মিনিট ফিনিশ করার জন্য সে কিন্তু দিছে, ঠিক আছে। আবার দেখেন ওই যে 10, এই 10 যে ইয়েলো মার্ক করা না ডান সাইডে দেখেন, এটা হচ্ছে টাস্ক উইল বি রেটেড উইদিন 10 ডেজ, মানে হচ্ছে 10 দিনের মধ্যে আপনাকে রেটিং দেবে, মানে 10 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট দেবে, আজকে কাজ করছেন কালকে সকালেও দিতে পারে, অথবা 10 দিনের ভেতরও আর কি আপনাকে পেমেন্টটা দিবে। 10 দিনের ভিতরে যদি পেমেন্টটা না দেয়, মাইক্রো ওয়ার্কার্স নিজে কি করবে, ওর অ্যাকাউন্ট থেকে 8 টাকা এনে মানে 8 সেন্ট আপনাকে দিয়ে দেবে, ওই দিয়ে 10 দিনের মধ্যে যদি রেটিং না দেয় আপনাকে, ঠিক আছে, যে কোনো একটা রিভিউ আপনাকে দিতে বাধ্য, যদি না দেয় মাইক্রো ওয়ার্কার্স অটো আপনাকে পেমেন্ট করে দিবে। এর নিচে আসেন, দেখেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে ওয়ার্কার্স কে কি বলা হয়েছে, নোটিশটা ফলো করেন, দেখেন এখানে কি বলছে, ইউজ প্রপার ইংলিশ নেম, মানে আপনাকে প্রপার একটা ইংলিশ নেম লাগবে, ইউজ অনলি ল্যাপটপ অথবা পিসি, আপনাকে অবশ্যই ল্যাপটপ অথবা পিসি ইউজ করতে হবে, ডোন্ট ইউজ মোবাইল, মোবাইল থেকে ইউজ করা যাবে না, ক্লিয়ার ব্রাউজার হিস্ট্রি বিফোর আফটার দ্য ক্রিয়েটিং অ্যাকাউন্টস টু অ্যাভয়েড এনি ইস্যুস, ঠিক আছে, আপনাকে বলছে কি আপনার হিস্ট্রিটা ক্লিন করতে হবে, কোনো ইয়া করা যাবে না, মানে ইস্যুস এখানে ই করা যাবে না, অ্যাভয়েড করা যাবে না, সাবমিটেড ডুপ্লিকেট ফেয়ার অ্যাকাউন্ট, মানে যদি কোনো ডুপ্লিকেট ই করেন পেমেন্ট দেন, মানে প্রুফ জমা দেন, সে আপনাকে ব্লক দিবে, ঠিক আছে, ফিউচারে আপনি কোনো ওর কোনো ক্যাম্পেইনে আপনি হচ্ছে জয়েন করতে পারবেন না, এটা নোটিশে জয়েন করে দিচ্ছেন। তো আপনারা নিচে ওয়ান বাই ওয়ান দেখেন, ওখানে ও আপনাকে বলে দিছে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি জিমেলটা তৈরি করবেন, এটা কঠিন কিছু না, জাস্ট আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, আপনি এটা হচ্ছে তৈরি করে নেবেন। আপনাকে এক নম্বর কোটেশনে কি বলছে দেখেন, গো টু জিমেল ডট কম, মানে আপনাকে জিমেইলে যেতে বলছে, হ্যাঁ, সাইন আপ ইউজ এন ইংলিশ নেম ফ্রম, ও আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, ওই লিঙ্কটা থেকে আপনাকে একটা ইংলিশ নেম চয়েস করতে হবে। দুই নাম্বার কি বলছে, যে আপনি জিমেইলে যান, জিমেইলে গুগলে যান, গুগলে জিমেইলে জিমেইল তৈরি করেন এবং কি করেন, আমাকে একটা ইংলিশ নেম দিবেন, একটা ইংলিশ নেম কোন কিভাবে কোন নামগুলো দিবেন, ও আপনার একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্ক থেকে আপনার একটা ইংলিশ নেম দিতে হবে। তো ইউজ পাসওয়ার্ড দেখেন, হ্যাঁ ওটা পরে, আগে তিন নাম্বার স্টেপে যাই, দেখি ওটা পরে, তিন নাম্বার ইউজ পাসওয়ার্ড অ্যান্ড প্রোভাইড ইটস প্রুফ, মানে আপনি একটা পাসওয়ার্ড ইউজ করেন সেটা প্রুফ হিসেবে আমাকে দেন, ঠিক আছে, প্রুফ। ডোন্ট ইউজ এনি রিকভারি মেইল, আপনাকে কিন্তু কোনো রিকভারি মেইল ইউজ করতে বলা হয় নাই, মানে আপনি ইউজ করবেন না। রিমুভ ফোন নাম্বার আফটার ডান টু ভেরিফাই, মানে ফোন নাম্বারটা ভেরিফাই করার পর আপনাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। এরপর গো টু গুগল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, মানে ও আপনাকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে বলছেন। এবং 7-7 এ কি বলছে, যে আপনাকে হচ্ছে ইউনাইটেড স্টেট যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা দিয়ে দিতে হবে। তো প্রথম স্টেপটা কি বলছে দেখেন, এখানে কিন্তু ক্লিয়ার, এখানে জটিলতার কিছু নাই, বায়ার কিন্তু আপনাকে বলেই দিছে যে কিভাবে কি করবেন, আপনি কোন স্টেপ বাই স্টেপ কাজটা করবেন, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা সর্বপ্রথম নতুন একটা ট্যাব নিব, জিমেইলের জন্য নতুন একটা ট্যাব নেই, নতুন একটা ট্যাব নেওয়ার পরে দেখেন ওই যে আমি কিভাবে জিমেইলের জন্য জিমেইল তৈরি করতে হবে, গুগলে না গিয়ে আমরা হচ্ছে নতুন জিমেইলের প্রোফাইলের পিকচারে ক্লিক করবো, হ্যাঁ প্রোফাইল পিকচার ক্লিক করার পর এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এটাকে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো, ফর মাই সেলফ ক্লিক দিব এটা, তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের কি করতে হবে বলেন তো, একটা ইংলিশ নেম দিতে হবে, দেখেন মাইক্রো ওয়ার্কার্সে চলে যান, মাইক্রো ওয়ার্কার্সে চলে যান। এখন ও কি বলছিল স্টেপ টু তে, যে একটা লিঙ্ক দিয়ে বলছিল যে এই যে লিঙ্ক আছে, এই সাইট আছে, এই সাইট থেকে একটা ইংলিশ নেম আপনি নিয়ে আসেন, এটা কিন্তু লিঙ্ক মানে একটা সাইট দিয়ে দিচ্ছে। সো আমরা একটা নতুন ট্যাব নিব, নতুন ট্যাব নেওয়ার পরে আমরা হচ্ছে ওইটাকে এখানে পেস্ট করব, পেস্ট করার পর এখানে এখানে দেখেন আসবে 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 এখানে, হ্যাঁ স্কিপ করেন, হ্যাঁ এখন দেখেন ও কি নাম চাইছে এখানে, মেল না ফিমেল, এটা কিন্তু মেল চাইছে,
ফিমেল যেগুলো হয় সাইডে কিন্তু বলে দেয় যে ফিমেল লাগবে, হ্যাঁ যেহেতু কিছু বলে দেয় না সেহেতু এটা 100% মেল, শুধু ফিমেল যদি লেখা থাকে সেই ক্ষেত্রে আপনার ফিমেলটা দিবেন, আর ফিমেল যদি না লেখা থাকে তাহলে কিন্তু 100% মেলটাই দিবেন, ঠিক আছে? তো এখান থেকে জেন্ডার মেল সিলেক্ট করা আছে, নেম সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে জানেন এই নামটা নেন লগইন হাপার, আপনি এই নামটা কপি করেন লগান হারপার, উপরে কালো কালো বোল্ড হয়ে আছে দেখেন, হ্যাঁ এটা নেন ইংলিশ নেম, এই নেমটা নিতে হবে। এখন ক্লিক ওইখানে যান, এখানে পেস্ট করেন একটা নেম, ওইখান থেকে কাট করে ডান সাইডে দেন, আপনার আপনার স্ক্রিনটা একটু জুম করেন তো একটু বড় করেন, আচ্ছা ঠিক আছে দেখেন এখানে ফার্স্ট নেম আমরা কি দিছি লগান, এরপর লাস্ট নেম তে হারপার দিয়ে দিছি, ঠিক আছে? এখন ও অটোমেটিক সাজেস্ট করে নিছে লগান হারপার 494, ওকে সমস্যা নাই, আমার এইটা কোনো মেল বিষয় না, ও সাজেস্টে যে নাম খুশি সেই নাম ইউজার নেম চয়েস করে দেন, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে পাসওয়ার্ডটা তৈরি করবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা কিন্তু ভোলা যাবে না, কেমন এই পাসওয়ার্ডটা বাইরকে দিয়ে দিতে হবে, সো পাসওয়ার্ডটা তৈরি করেন, পাসওয়ার্ডে ক্লিক করেন, সাজেস্টে ইউজার নেম তো অটোমেটিক সাজেস্টে নিয়েই নেছে, সো এখানে আর প্রবলেম হবে না, আপনাকে কষ্ট করে সাজেস্ট বের করতে হবে না। পাসওয়ার্ডটা মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, ইয়া করেন আপনি নেক্সট করে দেন, হয়ে গেছে, ইউজার এই আপনার পাসওয়ার্ড নিবে না, ইউজার নামের সাথে কখনো পাসওয়ার্ড নিবে না, আপনি দেখাইছেন ভালো করছেন, এই জিনিসটা সবাইকে দেখানো দরকার যে আপনার ইউজার নেমের সাথে হুবহু পাসওয়ার্ড নিবে, আপনার পাসওয়ার্ডটা ইমেল থেকে একটু চেঞ্জ হওয়া লাগবে। এখানে দেন এখানে লগান হারপার, লগানের পরে আপনি 494 দিয়ে দিতে পারেন, পরে ইয়ে দিতে পারেন, আচ্ছা অ্যাভেলেবল ওইটা দেন আই আপনি 494 দেন না, 94 এর পরে হার্ড পার্টটা নিচে দিয়ে দেন, কপি করে নিয়ে আসেন এখানে পেস্ট করে দেন, হ্যাঁ এটাকে কপি করেন এখানে পেস্ট করেন, লাস্ট এর দা রেট দিলেও ভালো হয় মনে হয়, হ্যাঁ আপনি এটা এই হ্যাশ বাই দা রেট দিয়ে দিতে পারেন, আচ্ছা এটা কি সাইন মনে আছে, আপনি তো হ্যাশ বাই ইয়া দেন, হ্যাশ বাই দা রেট দেন, যে কোনো একটা দেন, এই সাইন ভুলে যাবেন পড়েন আপনি, আরে হ্যাশ বাই দা রেট দেন, হ্যাঁ এখানে ওইটার ডান সাইডে হ্যাশ দিয়ে দেন, হ্যাঁ এরপর হচ্ছে নেক্সট করে দেন, আর লাগবে না কিছু, নেক্সট করে দেন। এখন আপনার ফোন ভেরিফাই করাতে হবে, আপনি একটা নাম্বার দেন, যে নাম্বার একটা কোড যাবে ওই কোডটা এখানে দিতে হবে, একটা কোড যাবে ওই কোডটা দেন, ভাইয়া আমার একটা কথা ছিল, জি বলেন, এই যে যেই নাম্বারটা দিয়ে সে ক্লায়েন্টের ইয়ে খুলে দিচ্ছে ইমেলটা, তো ওই নাম্বার দিয়ে আমার পার্সোনাল ইমেল খোলা থাকলে তাতে কোনো প্রবলেম হবে নাকি? কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, ও না ভেরিফাই তো আমার ওই ইমেলও তো এই নাম্বার দিয়ে মনে করেন, কোনো সমস্যা নেই, এটা কোনো আপনি নাম্বারটা তো রিমুভ করে দিচ্ছেন, ও মানে তার ওই রিমুভ করব কোথা থেকে? হ্যাঁ দেখাবো, মানে এখান থেকেও চাইলে এখান থেকেও নাম্বারটা রিমুভ করা যায়, দেখেন উপরে নাম্বারটা আছে না, আপনি চাইলে এখান থেকেও রিমুভ করে দিতে পারেন, কি হলো আপনি এসে যান,
আপনি চাইলে এখান থেকেও করে দিতে পারেন, উপরে দেখেন পতাকার পাশে যে নাম্বারটা আছে ওইখান থেকে রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে যদি রিমুভ না করেন তাহলে কি আমরা পরে কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাবো, তা এখানে থাক, আমি সবাইকে দেখানোর জন্য আমি পরে রিমুভ করবো। এখান থেকে রিমুভ করলে তো রিমুভ হয়ে গেল, কিন্তু পরে কোথেকে কিভাবে রিমুভ করতে হয় এটা আপনাদের দেখাই দেবো। এখন আবার মাইক ব্রডকাস্টার যান, দেখেন এখন ও কিন্তু কোনো রিকভারি মেল চায় না, দেখেন ডোন্ট ইউজ এনি রিকভারি মেল, সে কিন্তু কোনো রিকভারি মেল চায় না, কেমন? আচ্ছা, তাহলে আপনি রিকভারি মেল দিবেন না, ওইখানে হচ্ছে অনেকে রিকভারি মেলটা চায়। আপনি এখানে ডেট মান্থ দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, এখানে র্যান্ডমলি ইউজ করতে পারবেন, সমস্যা নাই, শুধু 18 বছর হলে হলো। এখানে জেন্ডার মেল দিয়ে দিবেন, যেহেতু মেল অ্যাকাউন্ট, এখানে নেক্সট করে দেন। ওকে, নিচে আসেন, নিচে ইয়েস আই এম ইন দেন। ওকে, নিচে আরো নিচে আসেন, আসবি দেন। আপনার জিমেলটা রেডি। এখন আবার মাইক্রোকাস্টে যান, দেখেন আপনার জিমেলটা রেডি। গো টু মাই অ্যাকাউন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এরকম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে বলছে, ঠিক আছে? ও কি করছে বলছে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা আসছে। যদিও ইউনাইটেড স্টেটে, মানে আমরা জিমেল খোলার পরে সব ল্যাঙ্গুয়েজটাই অটোমেটিক ইউনাইটেড স্টেটস থাকে, তারপরেও মানে তোমাকে বলতে পারে যে এখান থেকে মেহেদি আপনার ইয়াটা বন্ধ করেন মাইক্রোফোনটা। আচ্ছা, দেখেন যদিও হচ্ছে ইউনাইটেড স্টেটস থাকে, তারপরেও কি আমি আপনাদের দেখানোর জন্য আমি দেখাবো। আমি 6টা গো 6 নম্বরে HTTP ক্লিক করেন, HTTP লিংকটা নিয়ে নেন, 6 নম্বরে যেটা আছে। হ্যাঁ, এখানে যান, এটা কপি করে নিউ ট্যাবে দেন। দেখেন ল্যাঙ্গুয়েজ চলে আসে, এটা তো বাংলাদেশ ধরায় দেওয়া। এখানে হচ্ছে আপনি ইউনাইটেড স্টেট কলমে ক্লিক করেন, পেন যেটা আছে, হ্যাঁ, এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দেন। এখানে তো আবার ওই ভাইয়ার মেলটা শো করতেছে, মেইডিভার ওখানে ইউনাইটেড স্টেট সার্চ দেন তাহলে চলে আসে। শুনেন, এখানে তার মেলটা শো করতেছে। জি ভাই। আচ্ছা, আপনি হচ্ছে আপনার মেলটা থেকে আপনার, হ্যাঁ, আপনার মেলটা শো করতেছে। দেখেন এখানে কিন্তু অলরেডি ইউনাইটেড স্টেট আছে, দেখছেন? যদি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় তো আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আপনি দিতে পারেন, ওর ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক, কিন্তু এখানে ইউনাইটেড স্টেট থাকে, সো আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা লাগতেছে না। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমাদের ফোন নাম্বারটা রিমুভ করতে হবে, রাইট? ফোন নাম্বারটা রিমুভ করার জন্য আমরা হচ্ছে আবার জিমেলে চলে, আপনার ওই যে আপনার জিমেলটা কেটে দেন, আপনার জিমেলটা কেটে দেন। ওকে, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ থেকে বেরোয় আসেন, ব্যাকে ক্লিক করেন, এই যে ল্যাঙ্গুয়েজের পাশে উপরে লেখা ল্যাঙ্গুয়েজ এটা পাশে ক্লিক করেন, ব্যাক স্পেসে ক্লিক করেন, এখানে দেওয়া আছে, হ্যাঁ, ওইটাকে ক্লিক করেন। ওই আবার চলে গেলেন মাইক্রোসফটে। আচ্ছা, আপনি হোমে ক্লিক করেন, ল্যাঙ্গুয়েজের সামনে অ্যারো চিহ্নটা আছে যে ওইটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, দেখেন এইখান থেকে হচ্ছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ইয়াটা ফোন নাম্বারটা রিমুভ করব। এটার জন্য হচ্ছে আপনি পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন, পার্সোনাল যে ইনফো আছে ওটাই চলে যাবেন। নিচে আসেন, নিচে আসার পর দেখেন উপরে যে কন্ট্যাক্ট ইনফোতে যে আপনার নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, এটা ক্লিক করেন। হ্যাঁ, অ্যারোতে ক্লিক করেন, হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। এখন এইখান থেকে দেখেন আপনার ফোন নাম্বারটা রিমুভ করতে হবে, ওইটা ক্লিক করেন, হ্যাঁ, রিমুভ করতে হবে। রিমুভ করার পর আবার পাসওয়ার্ড দেবে, এটা ডিলিট করেন, উপরে ডিলিট করেন, হ্যাঁ, পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ডটা দেন। আবার ডিলিট করে দেন।
রিমুভ হয়ে গেছে এখন আমাদের সবকিছু রেডি এখন আমরা বায়ারকে এটা রেডি করে দিয়ে জমা দিয়ে দিতে পারবো তো মাইক্রোর কাছে যান উপরে টাইম এর কি অবস্থা 25 মিনিট টাইম দিছিল উপরে দেখি এখনো এখনো প্রায় 10 মিনিটের মতো 9 মিনিটের মতো টাইম আছে হ্যাঁ তার নিচে আসি অনেক সময় টাইমটা চলে গেল আপনারা জবটা অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে টাইমটা চলে যাওয়ার পরও নিচে এসে জবটাকে অ্যাকসেপ্ট করেন নিচে প্লিজ সিলেক্ট নিচে একেবারে নিচে একেবারে নিচে চলে আসুন এখানে আই অ্যাকসেপ্ট দিস জব আই অ্যাকসেপ্ট দিস জব হ্যাঁ এটাতে ক্লিক করেন ক্লিক করে হয়ে গেছে এখন আপনার কাছে দুইটা জিমেইল চাইছে ঠিক আছে আপনি হচ্ছে একটা জিমেইল দিবেন এবং নিচে হচ্ছে এন এ লিখে দিবেন আপনার ওই জিমেইল আইডিটা নিয়ে আসেন হ্যাঁ নিচে হচ্ছে আপনি এনে লিখে দিতে পারেন এনে কনফার্ম করে দেন ওকে দেখেন কাজটা কিন্তু সে ফিনিশ করে ফেলছে এবং কাজটা ফিনিশ হয়ে গেছে এটার দেখার জন্য আপনি টাস্কটাই ফিনিশ হয়ে যাবেন টাস্কটাই ফিনিশড এটাতে ক্লিক করেন হ্যাঁ এই হ্যাঁ এটা বেসিক গ্রুপে ছিল হ্যাঁ বেসিক গ্রুপে কাজ ছিল বেসিক গ্রুপে ছিল না হায়ার গ্রুপে ছিল আচ্ছা হায়ার গ্রুপে নিচ্ছে এটা হায়ার গ্রুপে করেন হ্যাঁ এই যে দেখেন 20 সেকেন্ড 28 সেকেন্ড আগে সে কি করছে কাজটা সাবমিট করছে এই কাজটা সে 10 দিনের মধ্যে রিভিউ দিবে এবং পেমেন্ট দিবে উপরে দেখেন লাল সবুজ স্যাটিসফাইড এবং নট স্যাটিসফাইড ডান সাইডে উপরে দেখেন লেখা আছে যদি আপনার এই কাজটা বা স্যাটিসফাইড হয় তাহলে আপনার ওটাকে কি হবে পেমেন্ট পেয়ে যাবেন আর হচ্ছে ওই কাজই কাজের পাশে স্ট্যাটাস দেখেন বা সাইডে যে আপনি জবটা জমা দিয়েছেন ওখানে স্ট্যাটাস লেখা আছে স্ট্যাটাসে ওটাকে ব্লু গ্রিন হয়ে যাবে আর যদি নট স্যাটিসফাইড হয় বা যদি নট স্যাটিসফাইড দেয় তাহলে কি হবে ওখানে ক্রস আসবে সেক্ষেত্রে আপনি টাকাটা পাবেন না ক্লিয়ার আপনি টাকাটা পাবেন না এবং এই যে পেন্ডিং ইমপ্রু রিভিউ সেটা ওই যে স্ট্যাটাসটা কি আছে গ্রে কালারের হয়ে আছে দেখছেন মাইনাস গ্রে কালারের আছে তো এটা দেখে বুঝবেন যে কোন কাজটা আপনার স্যাটিসফাইড হয়েছে কোন কাজটা স্যাটিসফাইড হয় নাই স্যাটিসফাইড হলে একমাত্র আপনি পেমেন্ট পাবেন আর নট স্যাটিসফাইড হলে কখনো পেমেন্ট পাবেন পেমেন্ট পাবেন না ঠিক আছে ভাইয়া জি বলেন এখান থেকে আমরা কোন কোন জবগুলো করব ডাটা এন্ট্রি জিমেইল আর কি জব আছে এগুলো যদি একটু বলেন এগুলো বলে দেব নেক্সট ক্লাসে আসলে ফয়সাল ভাই ওনার আপনার অ্যাটেন্ডেন্স নিবে আচ্ছা ভাই একটা কথা বলার ছিল হ্যাঁ জি বলেন আচ্ছা আমরা যদি একই আইপি থেকে যদি অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট খুলি লাইক হচ্ছে এখানে জিমেইল অ্যাকাউন্ট যদি খোলা হবে না আইপি ব্লক করার সম্ভাবনা নাই না আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে পঞ্চাশ বেজে গেছে ফয়সাল ভাই আপনার অ্যাটেন্ডেন্স নেবেন এবং কালকে তাহলে আমরা ক্লাস জি পোস্ট পটক দ্রুত করেন প্রোভাইড সেকেন্ড জিমেইল যেটা ওটা না দিলে কোনো সমস্যা হবে না ওটা তো অপশনাল ঠিক আছে ওটা বোনাসের জন্য অপশনাল আমি দিলে আমাকে বোনাস দিবে আর না দিলে আমাকে বোনাস দিবে না তো আমি বোনাস ছাড়াই কাজগুলো সবসময় করার চেষ্টা করবো আচ্ছা আমি কি দুইটা ইমেল ক্রিয়েট করতে পারবো ওর জন্য নাকি একটা শেষ ওর জন্য আপনি চাইলে ও যদি আপনাকে আবার করতে দেয় তাহলে আপনি আবারও কাজটা করতে পারবেন সমস্যা নাই এটা ক্যাম্পেইন ক্রিয়েটর তুমি আপনাদের দেখাই দেব কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় এটা আপনাদের শেষে দেখাই দেব ভাই স্টোরি যে ক্রিয়েট করতে বলছে কোনো কোশ্চেন না কালকে যা যে কোশ্চেনগুলো আছে সে নোট ডাউন করে রাখেন এটা কালকে আপনাদের সব অ্যানসার দেব ফয়সাল ভাই আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাই উনি আসবেন আপনারা তার জন্য অপেক্ষা করেন
হয়তো আসবেন আপনার অ্যাটেন্ডেন্সের বিষয়ে কথা হচ্ছে যে উনি অ্যাটেন্ডেন্স নেবেন আপনাদের। ফসল ভাইকে আসলে বলবেন যে ফসল ভাই অলরেডি ওখানে চলে আসছে। হিস্ট্রি ক্লিয়ার করা লাগবে, ক্লিয়ার করা লাগবে, দরকার নেই হিস্ট্রি টিস্ট্রি ক্লিয়ার করা। ভাইয়া মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট খোলার সময় যে আইপি ইজ নট ইউনিক যেটা আসে, এটা কি ডিভাইসের আইপি? সরি বুঝি নাই। মানে মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আইপি ইজ নট ইউনিক যে মেসেজটা আসে, এই আইপিটা কি ডিভাইসের আইপি? হ্যাঁ ডিভাইসের আইপি। না আমি একই ইন্টারনেট দিয়ে যদি আমি বিভিন্ন করেন মোবাইলের ক্ষেত্রে আইপিটা ডিপেন্ড করে চেঞ্জ হয়, কিন্তু আপনি যখন ব্রডব্যান্ড ইউজ করেন তখন আইপি ডিআর চেঞ্জ হয় না, কারণ এটা হচ্ছে যারা হচ্ছে ব্রডব্যান্ড যারা দেয় মানে যারা হচ্ছে কানেকশন দেয় ওই আইপিটা ওরা দিয়ে দেয়, সো আইপিটা পরবর্তীতে ও মানে চেঞ্জ করা যায় না। সাধারণত আমি চেঞ্জ করা যায় কিন্তু বেসিক্যালি হচ্ছে যে আমরা চেঞ্জ করতে পারি না বুঝছেন, এটার জন্য আইপি চেঞ্জের জন্য আবার নতুন ধরনের কাজ শিখতে হয়। সো আপনার ভালো হয় আপনার আইডিটার জন্য আপনি যেহেতু ফোন থেকে যদি না করতে পারেন তাহলে আপনি অন্য একটা কম্পিউটার ইউজ করেন, অন্য একটা আইপি ইউজ করেন হয়ে যাবে। আপনি যদি চান আপনাকে আমি ভিপিএন দিতে পারি, নেক্সট ক্লাসে যদি চান তাহলে নেক্সট ক্লাস আপনাকে ভিপিএন দিয়ে দেবো, আপনি ভিপিএন দিয়ে করতে পারেন, সমস্যা হবে না। তো ফয়সাল ভাই আসবেন, উনি তো কোনো ইয়া বাকি না। দেখবেন যে আবার নতুন করে টাইম কাউন্টিং শুরু হয়েছে, তখন প্রুফটা আবার ওইখানে দিবেন, ঠিক আছে? বোনাসের জন্য একটা আর প্রথম হচ্ছে একটা, তো আপনি ওইখানে বোনাসটা দিবেন ওইখানে এন এ লিখে দিবেন, এন এ নট অ্যাভেলেবল লিখে দিবেন, আর হচ্ছে যে কোন কাজে সাকসেস রেটটা ভালো ঠিক আছে এইটা হচ্ছে আপনি ট্রাই করবেন, দেখবেন আগে সাকসেসের যেটা ভালো সেই কাজটা হচ্ছে আগে ট্রাই করার চেষ্টা করবেন, আর বোনাসের জন্য ওকে সেকেন্ড মেইল দেওয়ার দরকার নাই। ভাইয়া যেটা ভিতরে সাকসেস রেট এন এ লেখা ওইটাকে আমরা দেব? হ্যাঁ ওটা করতে পারেন। আচ্ছা ফয়সাল ভাই না আসা পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে একটা পর্যন্ত আপনারা করতে পারেন। আপনার ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমি একটা ফোন কলে আছি, আমি আপনাদের সাথে জয়েন করতেছি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, জি বলেন। আচ্ছা আমি যখন কাজ করব তখন আমি যে কম্পিউটার যে আইপি দিয়ে এই আইডিটা করেছি ওটা এই করতে হবে নাকি যে কোনো পিসি বা ল্যাপটপ দিয়ে করা যাবে? কথা বুঝতে পারিনি। আমি বললাম যে আমি যে আইপি দিয়ে আমার মাইক্রো ওয়ার্কার্স এ অ্যাকাউন্ট করেছি ওই পিসি দিয়ে কি সব সময় কাজ করতে হবে নাকি আমি পরে যে কোনো কম্পিউটার ইউজ করতে পারবো? পরে আপনি কম্পিউটার চেঞ্জ করতে পারেন, সমস্যা হবে না, করতে পারেন, সমস্যা হবে না। জি ধন্যবাদ। ভাই আমি তখন একটা প্রশ্ন করতেছিলাম, কারেন্ট চলে গিয়েছিল, এটা হচ্ছে যে একই ইন্টারনেট কানেকশন দিয়ে যদি আমি বিভিন্ন ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ট্রাই করি তাহলে কি সমস্যা হবে? বিভিন্ন ডিভাইসে কানেক্ট আপনার আইপি তো সেম থেকে যাচ্ছে, যেমন আপনি ব্রডব্যান্ড দিয়ে আপনি ওই ওয়াইফাই ইউজ করে আপনি কোনো অ্যাকাউন্ট মাইক্রো কার্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। মানে আমি একই ওয়াইফাই দিয়ে আমার ল্যাপটপে ট্রাই করছি, আমার ফোনে ট্রাই করছি, আমার ফোনে ট্রাই করছি, না ওটা আইপি তো এক, আপনার রাউটারের আইপি এক পোর্ট থেকেই যাচ্ছে, তাই না? কিন্তু এইজন্য ভাই জিজ্ঞেস করছিলাম যে আইপি বলতে কি এটা ডিভাইসের আইপি কিনা।
ডিভাইসের আইপি যখন আপনি সিমের ডাটা ইউজ করবেন তখন সেটা ডিভাইসের আইপি হয়ে যাবে। এখন আমি যদি আমার ফোনে বা আমার ফোনে যদি এখন আমি মোবাইল ডেটা দিয়ে ইউজ করি তাহলে কি হবে নাকি ডিভাইস সিম এখন আইপি যাবে না? এই ক্ষেত্রে সাকসেস রেট হচ্ছে 60% হতে পারে আর 30% হতে পারে নাও হতে পারে। ঠিক আছে জি ভাইয়া, আচ্ছা ট্রাই করে দেখেন দুটার একটা যে কোন একটা হয়ে যাওয়ার কথা। ঠিক আছে ভাই, তিনটা ডিভাইস অলরেডি ফেল আসছে। আপনি তো ওয়াইফাই ডাটা ইউজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাইটা সেম ছিল। হ্যাঁ, এটা কোনো ইয়া হবে না আপনাকে, ইয়া হবে আর জিপি সিমে ডাটা ইউজ করা যাবে না। কেমন? আচ্ছা ঠিক আছে। তো ফয়সাল ভাই আছে আপনাদের সাথে কথা বলবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। হ্যাঁ কি বলেন, যেটার ভিতরে মনে করেন যে তাদের নাম দেয়া নেই ওইটা কি করবো, ওইটা কি আমরা নিজের মতো নাম লিখে দেবো? হ্যাঁ, যদি কোনো নাম আপনাকে না বলে দেয় তাহলে নিজের মতো করে দিবেন। ভাই আরেকটা কোশ্চেন ছিল, কি বলেন নিজের মতো যে নাম দিব, ওখানে তো ওরা মেল অর ফিমেল এটা বলে দিছিল যে এটা নাম দেওয়া ছিল সেটা, বাট নাম দেওয়া না থাকলে আমি কি ফিমেল নেম দিতে পারবো নাকি মেল নেম দিতে পারবো? কোনো মেল অথবা ফিমেল মানে যদি ফিমেল উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই আপনি মেল দিবেন, আর যেগুলো ফিমেল সেগুলো ফিমেল উল্লেখ করা থাকে। ভাইয়া আমি একটা পাইছি বুঝছেন তো, ওখানে আপনার চাইনিজ নাম দেওয়া আছে কিন্তু জিমেইল গুলো ইয়াহুদে করতে হবে বুঝছেন। আচ্ছা ইয়াহুদে কি করে করে দেন? আর ওই যে আপনার নামগুলো তো কেমন জানি লাগতেছে, কেমন কি জানি ভাষা, ওইটা কপি করে দেন, যে নামটা ও দিছে ওই নামটা কপি করে দেন, বেশি প্যারা মনে হলে আপনি ছেড়ে দেন জবটাকে, জবটা থেকে বের হয়ে যান। কেমন? আচ্ছা ভাইয়া দেখেন তো দিছে, এটা কি নাম আমি তো বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি এটা কি নাম, এটা হচ্ছে চাইনিজ নাম না তো মাসুদ ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা আমরা ঝটফট রোল কল করিনি, দেন আজকে আমরা ইনশাআল্লাহ একটা চমৎকার কিছু করব, সেটা হলো আমাদের সিআর নির্বাচন করে ফেলবো ইনশাআল্লাহ, যেটা আমাদের দরকার হয়ে দাঁড়াইছে। তো আমরা সবাই আছি, কেউ লিভ নিয়েছি? জি ভাই আছে, মেসেজ করতেছে সে। রোল এইট? জি ভাই রোল এইট আছেন? জি ভাই আছি। ওকে তাহলে আপনি স্ক্রিনটা একটু শেয়ার করবেন দেখার জন্য, এটা থার্সডে। আমি বলেছি রুলস ইজ রুলস, ঠিক আছে? জি আমি বৃহস্পতিবার আমার এখানে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটির প্রবলেম কারণে আমি ওই ক্লাসটা করতে পারিনি, সারা দিন কারেন্ট ছিল না। ওকে ভিডিওটা তো পেয়েছেন নাকি? আমি ভিডিওটা প্রোভাইড করে পাইছি। হ্যাঁ ওইখানে সামহাউ দেখে নিতে পারবেন, আর ওয়েট করেন থার্সডে পর্যন্ত, আল্লাহ আমাকে হায়াতে বারাকাত দান করেন, আপনাদের সাথে থাকলে ইনশাআল্লাহ থার্সডে দেখতে পারেন, কারণ আজকে আমি আপনাকে দেখাবো আরেকজন বলবে ভাই আমারটা দেখা। সো ব্রেক করা যাবে, ঠিক আছে? রোল 9 ভাইয়া আছি। রোল 10 প্রেজেন্ট ভাইয়া। 11 উম্মে হাবিবা আছেন না? প্রেজেন্ট ভাইয়া। উম্মে হাবিবা আপনি লাস্ট দিন ছিলেন না, আমি কোন মিস করেছি না, আপনি ছিলেন না আসলে? না ভাইয়া আমি ছিলাম না, আসলে ছিলাম না। ওকে ঠিক আছে। 14 প্রেজেন্ট ভাইয়া।
18 জি ভাই আছে 19 প্রেজেন্ট ভাই লাস্ট দিন আপনিও ছিল না ইজ এনিথিং প্রবলেম টু মি অর ইওর না ভাই আমার প্রবলেম ছিল কুইজ ছিল ভাই ওকে দেন 21 present 25 আমি যে লাস্ট ভিডিওগুলো 20 ভাই আমি প্রত্যেকটা ক্লাসেই থাকতেছি আমি তো আপনাকে নক দিয়েছিলাম ভাই ফোনেও কল করেছিলাম সাইফুল ইসলাম জি ভাই জি ভাই জি ভাই হয় কি যা অনেক কল আসে ঠিক আছে জি 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 ভাই অবশ্যই কোথায় মনে রাখবেন বলেন জি ভাই এটা অবশ্যই আপনি জি জি ভাই এটা তো আসলে পসিবল না ভাই আসলে অনেক কল যায় অনেক ব্যাসের আমি একটু ভাই আপনাকে একটু স্পেশালি বলতেছি ভাই আমি খুবই আগ্রহী যার কারণে আমি আসলে এত লেগে থাকার চেষ্টা করতেছি ভাই যতটুকু আমার সাধ্য হচ্ছে কারণ জবের পাশাপাশি আসলে একটু টাফ হয়ে যাচ্ছে আমার জন্য যদি এটা আমার হচ্ছে দুর্বলতা এই ভাই ওকে থ্যাংক ইউ আজকে ইনশাআল্লাহ সিআর নির্ধারণ হয়ে যাবে তাহলে আপনাদের অনেকটা আসান হয়ে যাবে ইনশাআল্লাহ শুধুমাত্র এক্সামটা দেয়া হয় নাই আমি তখন দিতে চাইলাম ভাইয়া বললো যে লিস্ট অনুযায়ী আসেন পরে আমি আর দিতে পারলাম না আমি অলরেডি হচ্ছে একটু অফিসের কাজে অলরেডি বাইরে চলে আসছি ভাইয়া ডিউটিতে আমি দিয়ে নিব হয়তো আমার নিজে দিব না হলে নেক্সট ডে ক্লাসে ভাইয়ের কাছে দিয়ে দিব আমি রিকোয়েস্ট করে ভাই 25 দিলাম তো কোথায় প্রেজেন্ট দিয়েছেন আমি আচ্ছা যদি আমি না শুনে থাকি অন্যরা কেউ শুনেছেন না ভাইয়া ভাই এর আগে আরেকবার আসছেন তো আপনি না আমি ভাই ভাই হ্যাঁ 35 থেকে দিয়েছেন 39 প্রেজেন্ট ভাইয়া 46 50 yes present আছে সাইফুল বাড়ি
51 present 52 present bhaiya 53 present bhaiya 54 present bhaiya 56 ji bhaiya 57 present ache 58 present bhaiya 62 62 62 63 present bhaiya 67 68 present bhaiya 70 yes bhaiya present bhaiya 71 present bhaiya 73 present bhaiya 74 75 present bhaiya present amar ekhane khub shobdo hocche off kore din mic off kore 77 present bhaiya 78 present bhaiya 79 present bhaiya 80 present bhaiya 81 82 sorry 82 present bhaiya kaaji amino list 83 yes present bhaiya 84 present bhaiya 85 is good kasi আপনি কি আপনি ইনফরমেশন গুলো আমাকে দিয়েছিলেন হ্যাঁ ভাই আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি হোয়াটসঅ্যাপ করেছেন ওকে 108 প্রেজেন্ট ভাইয়া ওকে আমি যাদের নামগুলো বলবো তারা আমি 162 হয়ে ওকে সরি আপনাদের কার কার অ্যাটেন্ডেন্স মিস গিয়েছে 62 ভাইয়া আমার 22 ভাইয়া নামাজে গেছিলাম জি জি ভাই 62 ভাই ওকে 62 দেন 22 ভাই 42 কল করেন নাই 22 42 কল করি নাই 42 কেন কল করব আপনার এখানে একটা দিন অ্যাটেন্ডেন্স নাই এমডি তোফায়েল আহমেদ ইজেন জি ভাই ভাই আমার 12টা থেকে ক্লাস ছিল সব সময় হ্যাঁ ডিপার্টমেন্টের ক্লাস ছিল ডিপার্টমেন্টের ওকে ঠিক আছে আচ্ছা আমি একজন সাথে কথা বলছি 106 না জি ভাইয়া 42 42 আপনি আমাকে কিছু জানিয়ে গিয়েছেন বা আমি কি মনে নাই নাকি এরকম কোনো কিছু হবে আমি কোনো এনকারেজ করতেছি না যে আপনার ডিপার্টমেন্টে ক্লাস আছে আপনি কি কাউকে বলে গিয়েছেন না ভাই হুম
তো এখানে অলমোস্ট আজকে 7টা ক্লাস হয়ে গিয়েছে, আপনার একটা দিনও অ্যাটেন্ডেন্স নাই, তো আমি মনে হয় 3 থেকে 4 আমি সবগুলো দেখছি ভাই। ওয়াও কোথায় ভাই সবগুলো প্রেজেন্ট? আমি তো দেখছি না ভাই, প্রেজেন্ট না ভাই, মানে শুরুতে ক্লাস করি তারপরে দেখ ভাই 12টা থেকে আমার ক্লাস শুরু হয় তো ডিপার্টমেন্টের ক্লাস, সেজন্য ভাই আমি লিভ নিয়ে নেই। চমৎকার, আমি তো কিছু বলিনি আপনি লিভ নিয়ে নিয়েছেন, কিভাবে আমি কিভাবে বুঝবো? আমাকে বোঝাতে হবে না ভাই, আমি জানতাম না তো যে রুল কল হয়। সিরিয়াসলি? জি ভাই। আচ্ছা কিভাবে জানেন, কারণ আপনি তো 12টা পরে চলে যাচ্ছেন ভাই। আজকে এসেছিলাম। হ্যাঁ তার মানে আজকে জানতে পেরেছেন, তো জি ভাই ফারদার এরকম কোন সমস্যা হলে অবশ্যই আপনি আমাকে জানাবেন, মেইল করবেন, কোন কিছু আমাকে না জানাতে পারলে যে কাউকে আপনি জানিয়ে যাবেন, আমি আজকের জন্য আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, ঠিক আছে সবগুলো? ওকে জি ভাই, আমি সবার উদ্দেশ্যে বলছি, প্রবলেম হলে জানাবেন, বাট নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিয়েন না, এটা আপনার জন্য হার্মফুল, আমার জন্য হার্মফুল। আচ্ছা ঠিক আছে ভাই, আর কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? আমাকে কি 13 তম দিলেন? পারি নি আর 65 এসে পড়ছে, এই পাঁচজন যে পাঁচজন লিভ নিয়েছে, ওকে কোন পাঁচজন লিভ নিয়েছে দেখতে হবে। ফয়সাল ভাই আর কি অ্যাটেন্ডেন্স বাকি আছে বলেন ভাই? আমি 89 গত ক্লাসে ছিলাম, 89 ভাই, আমি 13 তারিখ থেকে ছিলাম, আমার কি প্রয়োজন দেওয়া হয়েছে? 89 গতকাল কেউ ছিলেন, ওকে দিয়ে দিয়েছে। এবার বলেন, এবার ভাই 107, হ্যাঁ আপনি কত দেওয়া হয়েছে গৌতম ভাই? আমি যখন বলি আপনার কথা থাকে বুঝি না। হ্যাঁ গৌতম আমি আপনাকে শুনতে পারতেছি, আমি যখন বলি আপনি কোথায় থাকেন? আচ্ছা আমি যার যার নামগুলো বলতেছি তারা তাদের ইন্ট্রোটা আরেকবার দিবেন, আমি যে যে কোশ্চেন গুলো করবো সেটাই দিবেন। আর এইচ রায়হান, এমডি হাবিবুর রহমান, আর এইচ রায়হান, এমডি হাবিবুর রহমান, মাসুম হোসেন, এস কে ইস্তিয়াক, তালহা আবেদিন, আল মমিন নোবেল, এই কজন আছেন। আমি আবার বলছি, রায়হান, মাসুম হোসেন, ইস্তিয়াক, তালহা, এমডি হাবিবুর রহমান, আর হলো মমিনুল নোবেল আছেন। জি ভাইয়া, জি ভাইয়া, মাসুম হোসেন কি ভাই, এটা কি ফেসবুক আইডি কথা বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, মাসুম হোসেন, জি ফেসবুক আইডি একটা, এবং আমি আপনাকে এখানে খুঁজে পাচ্ছি না, এটা তো সরি ভাই বুঝিনি ভাইয়া, বললাম দ্যাটস গ্রেট, আপনি আপনার আইডি একটা আর আমি আপনাকে এখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা এটা তো হচ্ছে সার্টিফিকেটের নাম ভাইয়া, মানে এই মানে আমি যে কোনো অ্যাকাউন্ট খুলি এটা হচ্ছে সার্টিফিকেট, আর ফেসবুক তো হচ্ছে আসলে ফেসবুকে, এটা তো আসলে পাবলিক প্লেস, ঠিক দেওয়া, হ্যাঁ ওইটার জন্য আর কি। আপনি যদি মেনশন করে দিতেন তাহলে আমার জন্য খুঁজতে সুবিধা হতো, এটা আমার কি আমারই ব্যর্থতা যে আপনাকে আমি খুঁজে পাইনি, আমার ব্যর্থতা আসলে সাথে নিয়ে নিলাম। আচ্ছা রায়হান, আমি জাস্ট আপনার সাথে জিজ্ঞাসা করবো, আপনি কেমন ট্রাভেল করেন? কেমন ট্রাভেল করি? খুব কম ট্রাভেল করি ভাইয়া, খুব কম ট্রাভেল করেন। আপনার কখনো স্কুল কলেজ বা কোনো কমিউনিটি বা এরকম হ্যাং আউট বা গ্রুপ স্টাডি এগুলোর মধ্যে ছিলেন অলওয়েজ? হ্যাঁ স্কুলে ছিলাম, স্কুলে এই টেস্ট। আচ্ছা অনেক, আচ্ছা আমি শুনতে পারতেছি না, তো আপনার ফার্স্ট অফ অল আপনারা আপনাদের যারাই সিয়ার হবেন আপনাদের মাইক বা আদার্স যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে ডিভাইস গুলো আছে নিজেদেরটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করেন। রায়হান আপনাকে আমি যে অপরচুনিটিটা দিচ্ছি সেটা হলো আপনি এই ব্যাচ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ব্যাচের প্রথম ইয়ার, ঠিক আছে? সো আপনার যে দায়িত্ব থাকবে আপনার মানে আপনার
গ্রুপে আরো দুজন শেয়ার থাকবেন। হাবিবুর রহমান আছেন? হাবিবুর রহমান, হাবিবুর রহমান আর ইউ দেয়ার? হাবিবুর রহমান আছেন? জি। আপনি এমন ভাবে মুখটা চাইপা কথা বলছেন, আমি তো শুনতে পাচ্ছি না। ক্লাস ক্যাপ্টেন কি এরকম থাকে, মুখ চাইপা কথা বলেন? জি ভাইয়া। মাসুম হোসেন, আপনার সম্বন্ধে একটু বলবেন প্লিজ। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করতে পারেন যে, জি ভাইয়া বলেন কি জানতে চান আমার সম্বন্ধে? আপনার নিজের সম্বন্ধেই বলেন, কতটুকু বলতে পারেন যে এমন কিছু ইন্টারেস্টিং জিনিস বলেন যেটা আমরা জানি না। আসলে ইন্টারেস্টিং বলতে ভাই, আপনি কোশ্চেন করেন আমি অ্যানসার দিচ্ছি। সকালে খেয়েছেন? জি ভাই, সকালে তো অবশ্যই খেয়েছি ভাই। ইডিয়া খেয়েছেন? জি ভাই, খেয়েছি ভাই, অবশ্যই ভাই। ইডিয়া খেয়েছেন আজকে সকালে? আমি তো আসলে সকালবেলা অফিসে যাই, তো আমি ভাত একটু হালকা একটু ভাত খাই, এই ফিশ ছিল আর সবজি ডাল। কি ফিশ? কি ফিশ? তো হচ্ছে রুই মাছ ভাইয়া। রুই মাছ? রুই মাছ, ওকে, চমৎকার। আচ্ছা, আনোয়ার হোসেন। আচ্ছা, আপনার এখানে নাম হলো আনোয়ার হোসেন, আমি সেজন্য খুঁজে পাচ্ছিলাম না। দ্যাটস মাই ফল্ট। ওকে, আমি কোনো কিছু কিনতে গেলে আমার নামে আমি পাই না, সব বুক হয়ে থাকে। কমন নাম, পুরো ওয়ার্ল্ড এর সবচেয়ে কমন নাম, মানে হয়তো একটু বেশি আছে বাট আমার নামটা আসলে খুবই কমন। এবং আপনাকে দিতে চাচ্ছি বা আপনি এটা গ্রহণ করেন আমাদের এই ফ্যামিলির জন্য থার্ড সিয়ার। ওকে, তো তিনজন কেন সিয়ার, এত সিয়ার কেন একটা ব্যাচের জন্য? তো এক একজনের দায়িত্ব, আপনি যেটা বলেন ভাইয়া, সবাই আমরা আসলে খুবই ব্যস্ত থাকি, তো একজন হলো আমাদের সম্পূর্ণ দায়িত্ব নেবেন, হলো আমাদের যেটা হলো ফেসবুক গ্রুপের যে লিঙ্ক গুলো আমরা শেয়ার করে থাকি, ইভেন অনেক লিঙ্ক থাকবে, অনেক ডকুমেন্ট থাকবে, কোড থাকবে, কোড বেস গুলো থাকবে, সেগুলো একজনকে আপনার খোঁজ খবর নিবে, ফোন কল করবে। তো আপনার যাকে পারমিশনটা দিব, যেমন রায়ান, আপনার কাছে সবার নাম্বার থাকবে, আপনি মনে করেন যে অনেকদিন ক্লাস অফ দিয়ে দিয়েছে, তাদের জাস্ট আমরা ক্যাজুয়ালি খোঁজ খবর নিব কি অবস্থা। আমরা চাচ্ছি যেন আমাদের ফ্যামিলিতে কেউ ঝরে না পড়ুক। এটা আমার শুরু থেকেই, মানে অনেক সময় হয় যে তিনটা কারণে, সিক থাকে, পরীক্ষা থাকে, তারপর হলো ক্লাসের সাথে অ্যাডজাস্ট না করার কারণে সে আবার পিছিয়ে পড়ে। তো আমরা এরকম হতে দিব না ইনশাল্লাহ, আমি পার্সোনালি হতে দিব না, যেন এরকম তিনটা চারটা ক্লাস যদি গ্যাপও চলে যায় তারপরে যেন সে কন্টিনিউ করতে পারে, তাকে এনকারেজ করব যেন সে কন্টিনিউ করে, এবং তার যে সাপোর্ট সেই সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করবো অ্যাজ এ আমাদের সিআর, আমি ফয়সাল আহমেদ, তারপর আমরা যে যখন টিম লিড হবে কয়েকদিন, আমি যখন শুরু করবো হয়তো টিম লিড অ্যারেঞ্জ করে দিব, যেমন আপনারা তিনজন এখনই ধরে নেন, মেন্টালি প্রিপারেশন নেন যে আপনারা তিনজন তিনটা টিমের লিড থাকবেন, এখনই প্রিপারেশন নিয়ে রাখেন যে আপনারা তিনজন পার্সোনালি তিনটা টিমের লিড দিবেন। ঠিক আছে, এক একটা টিমে হয়তো চার পাঁচজন করে মেম্বার্স থাকবে, সো আর বাকিদের আমি খুঁজে নিব, বাকি যারা ইন্টারেস্ট থাকবেন যে লিড হতে চান। আচ্ছা, টিম লিডের কাজ কি থাকবে সেটা বলে সবচেয়ে বেশি বেটার হয়।
তো আমরা যখন কোনো কাজ করব, মনে করেন যেমন HTML CSS শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, ওয়ার্ডপ্রেস শিখবো, PHP শিখবো, অনেকে হয় যে আপনারা ক্লাস মিস হয়ে যায়, কন্টিনিউ করতে পারি না। টিমে আমরা থাকলে কি হবে, ছোট করে তিন চারজন বা হায়েস্ট, আমি এক একটা টিমে পাঁচজন করে রাখবো, হায়েস্ট টিম লিড সহ ছজন থাকবে এরকম, মানে ডিপেন্ড করে আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্ট কয়জন থাকে। তো ছোট ছোট টিম আকারে থাকলে আমরা প্রতিদিনই, মনে করেন আমাদের 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস থাকে, তো আমরা মনে করেন যে সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা আমাদের কাজগুলো নিয়ে বসবো, আমরা প্র্যাকটিস করব, তাহলে কি হবে আমাদের নিজেদের কাজের স্পিড বেড়ে যাবে এবং আমরা ভালো করে শিখতে পারবো। এমন অনেক হয় যেটা আমি বলে গিয়েছি, টিম লিডের থেকে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন, মানে গ্রুপ স্টাডি যেটাকে আমরা বলে থাকি। তো এবং গ্রুপ স্টাডি থেকে অনেক সময় কোশ্চেন আসে, তো আমরা যে কটা গ্রুপ হবে সেই গ্রুপের থেকে আমরা কোশ্চেন গুলো কালেক্ট করে আমরা আবার ওই কোশ্চেন গুলোর অ্যান্সার দিব, আর একটা মনে করেন সেশন রাখবো যেখানে আমরা ওই কোশ্চেন গুলো কালেক্ট করে, মনে করেন যে আমি রবিবার থেকে থার্সডে পর্যন্ত যে লেকচার গুলো দিয়েছি সেইটার আমরা কোশ্চেন গুলো নিয়ে আমরা আবার একদিন কি করবো, কোশ্চেন অ্যান্সার একটা সেশন রাখবো অল্প সময়ের জন্য। আর আমার ক্লাসটা থাকবে এরকম যে আমি রবিবার থেকে থার্সডে পর্যন্ত যেটা করাবো, তার স্যাটারডে থাকবে হলো আমরা কিছু প্রিভিয়াস ক্লাসের ব্যাকআপ ক্লাস থাকবে। হ্যাঁ, এরকম আমি চিন্তা ভাবনা করছি, মানে আমাদের তো শনি থেকে থার্সডে পর্যন্ত ক্লাস থাকে, আমরা রবিবার থেকে বৃহস্পতিবার যা শিখবো তা আমরা শনিবারে রিভাইজ করব, শনিবারে রিভাইজ করব, আবার শনিবার যদি আমরা রিভাইজ করে যদি মানে মানে সব মানে রবিবার থেকে বৃহস্পতিবার যে সম্পূর্ণ কাজ থাকে আমরা শনিবার পারবো না, আমরা যত চেষ্টা করবো ওই দিনে আমরা রিভাইজ করার জন্য 2 আওয়ার্সের মধ্যে, যাদের প্রবলেম আছে আমরা প্রবলেম গুলো কালেক্ট করবো, আমাদের ফ্রাইডে আছে একদিন, আমরা ওই দিন ফ্রাইডে আমরা কোশ্চেন গুলো নিবো, তারপর আমরা ওই দিন শনিবার কোশ্চেন গুলোর অ্যান্সার দিবো। তো এইভাবে আমি চাচ্ছি যে আমাদের ক্লাস গুলো থাকবে ইনশাল্লাহ, আমি এইভাবে অর্গানাইজ আগে ভাবে আগাতে চাচ্ছি। আর একটা জিনিস যে হলো সিয়াররা অলওয়েজ আমাকে হেল্প করবে ইনশাল্লাহ, আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর একটা বিষয় হলো যখন টিম লিড থাকবে এক একটা টিমে, যেমন মনে করেন রায়ানের একটা টিম, আনোয়ার হোসেন ভাই আনোয়ার ভাইয়ের একটা টিম, তারপর হলো হাবিবুর রহমান হাবিবের একটা টিম, তারপর বোনদের মধ্যে দুইটা বোনকে আমি চাবো যে দুইটা বোন দুইটা টিমে লিড দেবেন, কারণ আমাদের এখানে বোন সংখ্যা অনেক বেশি, তো দুইটা বোন দুইটা টিমে লিড দেবেন। তো এরকম যারা আছেন বোন এখনই মেন্টালি প্রিপেয়ার নেন যে আপনি কে হতে চাচ্ছেন। তো আমি যেমন ফেসবুকে আপনাদের যে সিআর এর জন্য যেমন এইভাবে করে দিয়েছি না, তো আমি ইনডিসেন্ট আপনাদের অলরেডি তিনজন হয়ে গিয়েছে, এই তিনজন আর ই করবেন না, নেক্সট টাইম বলবেন না যে আমি টিম লিড হতে চাই, বাকিদের আমি টিম লিড এর জন্য এরকম একটা পোস্ট দিয়ে দিব, আপনারা যেভাবে লিখেছেন সেভাবে লিখে দেন, আর বিস্তারিত আছে না এই কমেন্টে লিখবেন না, বিস্তারিত আপনারা আমাকে চ্যাটে পাঠান, ঠিক আছে, তাহলে ভালো, এখানে পাঠালে কোনো সমস্যা নেই, তাহলে সবাই জানতে পারলো। হ্যাঁ সরি, আপনি এখানে কমেন্টেই পাঠান, তাহলে সবাই জানতে পারলো যে আপনার বিষয়টা, তাহলে ফ্যামিলি উপকৃত হবে, তাহলে আপনার টিমে যাওয়ার জন্য আপনার টিমে যে যে যেতে চাবে সে আপনার সম্বন্ধে জানতে পারলো। তো টিম লিড যে হতে চাবেন সে আপনার, যেমন এখানে হাবিবুর রহমান আমি খুবই পছন্দ করেছি তার এই কন্টেন্টটা, তো হাবিবুর রহমানের কন্টেন্ট আপনারা একটু আইডল হিসেবে নিতে পারেন, তো নিজের সম্বন্ধে এরকম আপনারা গুছিয়ে লিখতে পারেন যারা টিম লিড হতে চান। তো তিনজন পেয়ে গিয়েছি, আমাদের আরো দুইটা বোন, আরো আমাদের এখানে তো 70+ এর মতন স্টুডেন্ট, তো আমরা মনে করেন যে এক একটা টিমে যদি 10 জন করে রাখি তো 10টা টিম দরকার, তো আমি এরকমই আরো মনে করেন তিনজন, আরো মনে করেন যে আমি একটা টিমে 5 থেকে 6 জন রাখতে চাচ্ছি না, অথবা যদি দেখি বেশি দরকার হয়েছে আমি টিম বাড়াবো, কিন্তু টিমের যে কোয়ান্টিটি, কারণ যে লিড থাকবে তাকে তো শিখাতে হবে, সে কথা বলবে, তো ধরে ধরে যদি শিখাতে চায় 10 জন হলে না টাইম কভার করতে পারবে না, তো সেজন্য আমি চাচ্ছি একটা টিমে হাইয়েস্ট 5 থেকে 6 জন হাইয়েস্ট। তো যারা যারা টিম লিড হইতে চান, তো টিম লিড হওয়ার জন্য কি কোয়ালিটি থাকতে হবে, অ্যাটলিস্ট আপনার বেসিক HTML CSS জাভাস্ক্রিপ্ট যেগুলো আপনারা জানেন বা কাজ করেন, এখানে অনেকেই আছেন আপনারা কাজ করতেছেন ইন্ডাস্ট্রিতে এখন হলো ঝালাই করতে আসছেন, তারাই লিড হিসেবে ই করেন যেন অন্যকে আপনি কি করতে পারবেন আরো উৎসাহ দিতে পারবেন শিখানোর জন্য, ঠিক আছে। এমন কেউ হইয়েন না যে হলো যে আমি শিখাচ্ছি ওটাকে নিজে ঝালাই করতেছেন পরে আপনি তাকে শিখাতে, এটা ভালো, ইটস ভালো, তবে ওই টিমটা আপনার পিছিয়ে পড়বে, তো ওই টিমের লিড হইয়েন না যে টিমে আপনি নিজে নিজেকে মনে করেন হার্মফুল প্রেজেন্ট করতেছেন। আমি কি বুঝাতে পারছি? সেকেন্ডলি, কোনো কারণে মনে করেন আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, আমি সামহাও চলে গেছি 20-তে, কেউ মিস করেছে ইন্টারনেটে কানেকশন করে বা মাইক অন করে,
তখন এসে বলেন না, আপনি তখন আপনার রোলটা সিআরকে দিয়ে দিন, রায়ানকে মেনশন করে যে সিআর আমি, তবে অ্যাবিউজ করবেন না, অ্যাবিউজ করবেন না, আপনি নাই কিন্তু আপনি দিয়ে যাচ্ছেন, এইরকম করলে আমি নিব না, আমি কিন্তু দেখতে থাকবো, এখন কিছুই বলবো না, মানে হয়তো বা কোনোদিন আপনি পাঁচ দিন করেন, ছয় দিন করেন এই অ্যাবিউজ, একদিন ধরা খেয়ে যাবেন, তো আমি চাচ্ছি না যে এরকম কেউ অ্যাবিউজ করেন কোনো কারণে, আপনি মাইকটা অন করতে পারলেন না, আমি ডাকছি ডাকছি ডাকছি, আমি চলে গেলাম 25 এ আর আপনার রোল হলো 12, এটা আমার জন্য খুব কষ্টকর যে আবার পিছনে আপনার ওইখানে যেয়ে আমাকে প্রেজেন্ট দিয়ে আসা, কারণ আমি একটা সিকোয়েন্সে আছি আর ওই বেচারাকে অফ করে রেখে আপনাকে, তো আপনি চাবেন না যেন আপনার ফ্যামিলির জন্য, আপনার ভালোর জন্য আরেকজনের খারাপ করে ফেলি, তো আপনার রোলটা আপনি রায়ানকে দিয়ে দিবেন। আমি লাস্টলি দেখেন, লাস্টলি আজকেও দেখেছেন, আমি লাস্টলি আবার বলে থাকি যে কারা কারা অ্যাটেন্ডেন্স দেন নাই বা কারা কারা মিস করেছেন, তো আপনারা কোনো শাউট করবেন না, রায়ানের কাছে রোল গুলো থাকবে, রায়ান এটার প্রেজেন্ট করবেন। আর আনোয়ার ভাইয়ের কেন আমি ইসে দায়িত্ব দিচ্ছি, কারণ আনোয়ার ভাই অফিসে থাকেন, সামহাও সালাতে চলে যান, তো সেটার জন্য সে মিসগাইডেড হয়ে যাবে, তো তার দায়িত্বটা সম্পূর্ণ হলো সোশ্যাল মিডিয়া কেন্দ্রে, যদি আনোয়ার ভাই অ্যাপ্রিসিয়েট করেন আমার, যদি আমি যেটা বললাম তার সাথে, আর যদি না মনে করেন তাহলে আমাকে বলতে পারেন যে ভাই আমাকে অন্য কোনো কিছু আপনি করতে দিতে পারেন, যে আমি অন্য কিছু করতে চাই। আচ্ছা সমস্যা ভাই, একটু আওয়াজ বলবেন না আমার, মানে আমি একটু অন্যদিকে গিয়েছি। আসলে রোলটা আমি এভাবে চিন্তা করতেছি যে মানে আমার, আমি অনেকগুলো লিংক দিব, মনে করেন যে কোড পেজ দিব, মনে করেন এই যে আমি তো অলওয়েজ আপলোড করে দিচ্ছি ভিডিও, ভিডিও নিয়ে আপনাদের অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো আছে, বা কেউ মনে করেন যে আপনি মনে করেন কমেন্ট করলো বা ই করলো, আপনি ওইখানে মনে করেন যেহেতু আপনি অফিসে থাকেন বা অলওয়েজ পিসির সাথে কানেক্ট থাকেন, আপনি এটার সাপোর্টটা দিলেন, তো আপনি আমাদেরকে জানালেন যে কি অবস্থা, বা মনে করেন যে আমরা বললাম যে ভাই আমরা এরকম একটা জিনিস আপনার সাথে আমি কথা বললাম যে আমরা এরকম অবশ্যই তিনজন সিআর কিনি, যেমন একটা চিন্তা ভাবনা করছে, আপনি তখন এই কন্টেন্টটা আপনার দায়িত্বে থাকবে, আপনি লিখে দিলেন এরকম, যেহেতু আপনি অফিসে থাকেন এই সময়টা, তারপর রায়ানের দায়িত্বটা রায়ানের মতন, হাবিবুর রহমানের দায়িত্বটা হাবিবুর রহমান, তো আমি আপনাদের দায়িত্বগুলো বা আপনাদের সাথে ইনশাল্লাহ মানে পরবর্তীতে একটা সেটআপে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো। আমাদের ফ্যামিলির জন্য যেই আমরা চিন্তা ভাবনা বা আমার চিন্তা ভাবনা এগুলো কি ঠিক আছে নাকি, আর যদি কোনো বেটার কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে আপনারা দিবেন, অবশ্যই আপনারা আপনাদের যে সাজেশন গুলো অবশ্যই আপনারা সিআর কে দিন, কারণ আপনারা যখন মানে কোন কথা বলবেন আরেকজন কথা বলতে চাইবে, তো বেটার হয় আপনার সাজেশন আমাদের ফ্যামিলির জন্য, আপনি যেটা মনে করতেছেন যে এটা আমার ফ্যামিলির জন্য ভালো, আপনার সাজেশনটা রায়ান কে দিন, রায়ান কি করবে আমাকে ভাই এরকম একটা সাজেশন আছে বা আমাদের ফ্যামিলির জন্য আমরা এটাকে কি হিসেবে চিন্তা করি, তখন যদি পজিটিভ হয় সবার ক্ষেত্রে আমরা ওটা নিয়ে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, যে এমন না যে আমি রুলস বানাবো আমি রুলস ই করবো এরকম না, আমাদের ফ্যামিলির জন্য যা আমাদের সবার জন্য যেটা ভালো হবে সেটাই আমরা করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হলো যে আমি পার্সোনালি আপনাদের একদম অন্তরের অন্তরস্থল থেকে রিকোয়েস্ট করবো, আমি আপনাদের সান না, ঠিক আছে, আমি আপনাদের ভাই, আমার যতটুকু নলেজ আছে আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই, ঠিক আছে, তো আমাকে আপনারা ভাই বলে সম্বোধন করবেন, ঠিক আছে, একটা ফোটোর জন্য সার না আসে, যদি প্র্যাকটিস না করতে পারেন এখন থেকে প্র্যাকটিস করে নেন, প্রথমে আমি কিছুই বলবো না, কিন্তু যদি দেখে এটা কন্টিনিউ করতেছেন আমি ফাইন করা শুরু করবো, ঠিক আছে, আমি এই সাইডে খুবই স্ট্রিক্ট, খুবই, আমার বাবা একজন টিচার, আমার বোনও টিচার, বাট এই রেসপন্সিবিলিটি বা সার ডাকাটা এটা আমি নিতে পারি না, এই আমার কাছে মনে হয় অনেক একটা ভারী একটা জিনিস, অনেক বোঝা লাগে আমার কাছে, তো আমি শিখাচ্ছি, ইভেন আমার এন্টায়ার মাই লাইফ আমি কেউ আমাকে স্যার বলে রাখে না, সবাই ভাই বলে রাখছে, শুধু আমার টুইন্স দুইটা স্টুডেন্ট ছিল ওরা স্যার আর ভাইয়ের মধ্যে মানে গন্ডগোল পাকা ফেলতে পারবে, যদি স্যার বলি তাহলে ভাবে যে হ্যাঁ আমাকে খুব শাসন টাসন করবে, আর ভাই মানে একদম পুরো গলায় গলায় আহ্লাদ করতো, শুধু ওই আমার টুইন্স দুইটা স্টুডেন্ট ওরাই আমাকে এক দেড় বছর স্যার ডাকছে, এছাড়া আমার এন্টায়ার লাইফে কেউ আমাকে আলহামদুলিল্লাহ স্যার বলে ডাকে না, স্যার বলে সম্বোধন করে না, কারণ আমি পার্সোনালি এটা পছন্দ করি না বা আমি ডাকি না, দ্যাটস ওয়াই মানে তার জন্য এইটা না যে আপনি আমাকে স্যার বলতেছেন না ভাই বলতেছেন তার জন্য মানে সবকিছু ফ্রিলি মানে খুবই অ্যাডজাস্টমেন্ট না, কিছুটা ভেরিয়েশন আছে, ঠিক আছে, আপনার আমার মধ্যে অবশ্যই ভেরিয়েশন আছে, ভাইয়ের সাথে আপনি খুবই স্বাচ্ছন্দ্য একটা বলতে পারেন অবশ্যই নিব, তার জন্য এমন কিছু আবদার করবেন না যেটা হলো ব্যাড রিকোয়েস্ট, আমরা বলি ব্যাড রিকোয়েস্ট, এমন কোনো ব্যাড রিকোয়েস্ট করবেন, যেমন আজকে আমি আপনাদের একজনকে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, ফাহিম বিন আমিন, সে আমাকে তাকে আমি মেইল করছি, আমি যেটা করে থাকি যে আমাদের ফ্যামিলির উদ্দেশ্যে, যেমন আমি সবাইকে মেইল করে দিই, আপনারা দেখেছেন যে আমি
অনেকে রোল কল করি নাই, লাস্ট দিন আমি রেড কালার করে দিয়েছিলাম। তো আমি চার থেকে পাঁচটা ক্লাস দেখি যে কারা রেগুলার, যারা ইরেগুলার থাকে তাদের আমি রেড কালি করে দিই, রেড কালার করে দিই, দেন তাদেরকে আমি সিক্স অর ফিফথ ডেজ মানে পঞ্চম অথবা ষষ্ঠ দিন তাদেরকে আমি মেল করি। তো এরকম আমি একজনকে মেল করলাম, কয়েকজন আমাকে ফিডব্যাক দিচ্ছে, তাদের আমি পাশে লিখে দিয়েছি কারো মেলে সমস্যা, কেউ অন্য ক্লাসে জয়েন করেছেন, যেভাবে যে কেউ আবার মনে করেন সকালে ব্যাচে ছিল শিফট করে বিকালে নিয়েছে, যে যেভাবে মেল করতেছে তার সাইডে আমি ওইভাবে নোট লিখে রেখে দিচ্ছি। তো আমাকে একজন মেল করছে, তার নাম হলো ফাহিম বিন আমিন, কেন আপনাদের সাথে শেয়ার করা তার সম্বন্ধে কিন্তু আমি কোনো কমপ্লেন করছি, আমি আবারও বলতেছি তার সম্বন্ধে কিন্তু কোনো কমপ্লেন আমি করছি না, আমি আপনাদের ফ্যাক্টটা বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল সে আমাকে যেটা লিখেছে যে সে ক্লাস করতে পারছে না, ওকে ঠিক আছে তার কোনো প্রবলেম আছে, আপনাদের অধিকার আছে যে আপনারা আমাদের যে ক্লাসগুলো হয় বা যে আমরা ভিডিও গুলো প্রোভাইড, যা যত আপনার রিসোর্স আছে সবাই সব আপনারা আর্ন করছেন কি টু আওয়ার্স বসে থেকে, ঠিক না? এম আই রাইট? সেটাই। তো তাহলে তার মনে করেন যে আপনারা কষ্ট করে বসতেছেন, আমি তাকে লিখছি ইজ ইট পসিবল হোয়াট ইউ সে ব্রাদার, তুমি যদি জয়েন করো ক্লাসে দেন তুমি সবকিছু পেয়ে যাবা, গ্রুপ পেয়ে যাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবা, ফেসবুক গ্রুপ পেয়ে যাবা, ওইখান থেকে নিয়ে নিতে পারবা। সে আমাকে লিখছে আই ট্রাই টু জয়েন দ্য ক্লাস বাট সামটাইমস আই ফল টু ডু, ওকে সমস্যা নেই, কিন্তু তার একটা দিন আমি এন্টার, আমি পুরো গেটে দেখলাম এন্টার কোনো ক্লাসে সে নাই, অ্যাটেন্ড নাই। যদি আমি রেকর্ড করে থাকি, মানে আমি যদি রেকর্ড করে থাকি এবং গুগল ড্রাইভে যদি আপলোড করে থাকি এবং আমাকে সেটা করতে বলতেছে, ঠিক আছে, তাহলে আপনারা বেনিফিটেড হবে, what kind of mail is it? মানে আমি কিন্তু তার উপরে কোনো রাগ করতেছি না এরকম না, যদি আপনার মনে হয় যে আমার কথায় কোনো মানে রাগেরই আসতেছে টোন আসতেছে, মানে তাহলে আপনারা মিসগাইডেড হয়ে যাবেন, আমি ফ্যাক্টটা বুঝাচ্ছি। আপনারটা ঠিক আছে ভাই, ট্রু, কারণ এটা বিষয়টা সবাই বোঝা উচিত, এটা আসলে একটা প্রবলেম হইলে সে পরে ভিডিও নিতে পারে, বাট রোজ রোজ তার নিলে হবে না। আমার বিষয়টা হলো যখন আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি ভার্সিটি, আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, আমি যদি ক্লাস মিস দিই এরপর যদি আমি টিচারকে, আমার প্রফেসরকে যদি বলি যে স্যার আপনি আমাকে আমার অ্যাটেন্ডেন্সটা দিবেন, এখানে তো 10 মার্কস, আপনি আমাকে 5 মার্কস দিয়ে দেন, ইজ ইট পসিবল? আমাদের তো 10 মার্কস থাকে অ্যাটেন্ডেন্সে, আমি ক্লাস করতেছি না, ক্লাস লেকচার নিচ্ছি না, আমি আমার ফ্রেন্ডদের থেকে ই করতেছি। উনি স্টুডেন্ট না, উপদেষ্টা হিসেবে থাকতে চায়। আর আমি তো জুন থেকে ক্লাস করছি, হ্যাঁ প্রথমে আমার অনেকগুলো সমস্যা ছিল, যেমন আমি কোথায় আপলোড করবো এরকম প্রথমে বুঝতে পারতাম না, জুনের 7-8 তারিখের ঘটনা। এখন আমার, আমি আপনাদের জন্য নট মানে এটা কোনো আর্নিং না, মানে নট প্রফিটেবল, মানে একটা জাস্ট আমাদের সবাই জন্য আপনার ড্রাইভে মানে সরি ভিডিওগুলো পেয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা ইউটিউবে কিন্তু একদম নিষেধ দেওয়া, এলডি আমি কনভিন্স করছি যে ভাই হয় না, 15 GB করে কয়টা ইমেল খুলবো, তাদের আমি কনভিন্স করছি যে আমি এটা, এবং এটা আমার প্রাইভেট করা আছে, আমি তাদেরকে এইভাবে আশ্বস্ত বোধ করছি যে ভাই এটা প্রাইভেট করা আছে, প্লিজ ভাই এটা দিয়ে রাখি। এবং আপনারা যারা আছেন, আপনাদের আগের মানে এ পর্যন্ত যত ব্যাচে স্টুডেন্ট, তারা সবাই রিকোয়েস্ট করছে ভাই আমাদের ওই ডাউনলোড করে, কারণ অনেকে ফোন দিয়ে চালায় ভাই, আমরা ঢাকায় যারা আছি ব্রডব্যান্ড কানেকশন, কিন্তু অনেকে দেখেন যে আপনার ফোনে আছে, তার জন্য তো পসিবল না যে আপনার প্রতিদিন জিবি কেনে কেনে আমাদের একটা মনে করেন যে 500 MB একটা মনে করেন বা 300 MB যদি একটা ই হয় মনে করেন যে ভিডিও হয়, সে যদি প্রতিদিন নামাতে যায় সে কত বিরক্ত হয়ে যাবে যে আমার ভিডিও না। দ্যাটস ওয়াই আমি থিঙ্কিং যে আমরা যদি ইউটিউবে আপলোড করে দিই তাহলে সবার জন্য ভালো হয়, করতেছি আমরা আমাদের ফ্যামিলির জন্য আরো বেটার কি করা যায় সেই বেটার অ্যাপ্রোচ। যেমন কালকে রাতে আপনাদের সাউন্ড ইকো হয় সেটা নিয়ে রাতে আমি গাজীপুর থেকে আসার সময়
আমি নেমেই আমি জিজ্ঞাসা করতেছি যে আমাকে এরকম কিছু ডিভাইস দেওয়া যায় কিনা যেটা আমি কিনবো আপনাদের ক্লাসগুলো লেকচারগুলোর জন্য আরো ভালো হয়। ভাই আমার কোনো চ্যানেল নাই, ঠিক আছে, আমি এই চ্যানেল দিয়ে কোনো প্রফিটও করতেছি না, আমার এই গভর্নমেন্ট যেটা দেয় আলহামদুলিল্লাহ আমি ওটা যত কম দিক বেশি দিক যেটাই দিই আমার আমার বাড়তি ইনকাম অন্য জায়গায়, ঠিক আছে, আমি রিমোট জব করি বা হোয়াট এভার আমি যা করি ওটা আমার পার্সোনাল, বাট আপনাদের এখান থেকে নিয়ে আমি মানে আমার বেতন ছাড়া আর কোনো কিছু প্রফিট নিচ্ছি না কোনো কিছু, এবং আমি বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। তো এরকম যখন মেইলগুলো দেখি না বা এরকম কথাবার্তা না মানে ভালো লাগে না, নিতে পারি না, তো আমি রিকোয়েস্ট করব সেই জন্যই যে এরকম তো দরকার নাই সাজেশন মানে পরামর্শ বা ভাই আমরা যদি এরকম একটা কিছু করি আমাদের ফ্যামিলির জন্য, আমরা একটা ফ্যামিলি। তো থ্যাংক ইউ অল অফ ইউ, হয়তো মনে হইতেছে যে আমি খুব ডিস্টার্ব এরকম হওয়াটা স্বাভাবিক, তবে আমি খুবই চেষ্টা করতেছি কাম ডাউন থাকার জন্য নরমাল থাকার জন্য। থ্যাংক ইউ অল অফ ইউ। ভাই ফয়সাল ভাই এ আয়ান নামে একজন উনি বলছে যে সরি আয়ান আয়ান রনি সর আহমেদ ওনার, হ্যাঁ কাউসার আহমেদ ওনার নাম মানে ঈশের নাম কাউসার আহমেদ, আপনাদের একটা জিনিস আশ্বস্ত করি যে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে আমি কোনো মানে 79 দেওয়া হয়েছিল কাউসার আহমেদ, উনি আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে হয়তো উনি দিতে পারেননি, আমি শুনতে পারছি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস খুবই আল্লাহ বারাকাত দিয়েছে এবং আল্লাহর কাছে অলওয়েজ বারাকাত চাই, আমার কানটা আল্লাহ খুবই শার্প করে রাখছে, ইভেন আমার চোখেও আল্লাহ খুব ভালো দিছে, যেন আমার বাসায় যদি কেউ মনে করেন চোর যদি চুরি করতে আসে আলহামদুলিল্লাহ ধরা খেয়ে যাবে আলহামদুলিল্লাহ, কারণ আমার খুবই মানে আমি খুবই মানে খুব পাতলা ঘুম মানে একটা জাস্ট লাইট সিম্পল লাইট সামান্য শব্দতে ঘুম ভেঙে যায়, শুধু লাইট শব্দ তো দূরের কথা, কেউ লাইট জ্বালালো আমার রুমে আমার ঘুম ভেঙে গেছে। আপনি আসার সময় অবশ্যই পিঠে সালা বাইদে আসেন, ঠিক আছে, মাহবুবুর রহমান আছেন, মাহবুবুর রহমান প্রেজেন্ট, আচ্ছা থ্যাংক ইউ অল অফ ইউ, অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের শাইন ভাইয়া এটা বেশ শেয়ার করা বৃহস্পতি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম আমরা শুধু ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে এইগুলোতে কমিউনিকেশন করব, হ্যাঁ কমিউনিকেশন করতে পারেন বা তারা তাদের পার্সোনাল নাম্বারও আপনাদেরকে দিয়ে রাখবে ইনশাআল্লাহ তাদের, বাট ভাই সবারই পার্সোনাল একটা লাইফ বলে একটা ইয়ে আছে তাকে একটু জিজ্ঞাসা করেন, বা অবশ্যই আমি যদি ভুল না হয়ে থাকি আনোয়ার রায়ান এন্ড হলো মাহবুব আপনারা যদি আপনাদের নাম্বার গুলো তাদেরকে প্রোভাইড করেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে দ্যাটস ফাইন আদারওয়াইজ দরকার নেই, অবশ্যই আপনারা বলে দিবেন যে আপনাদের জন্য ওইভাবেই আপনাদের সাথে কমিউনিকেশন করে। ওকে ভাই জি ভাই ঠিক আছে ভাই সমস্যা নেই আপনি যেটা বলেন ভাই ওকে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ।